ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ রাবিল আয়মিন ও সালাতসালাম আল্লাহ শাফিল মুসলি মুসলিম নবীন আহমেদ ওয়ালা আলহিউ আসহাবিহি আজমাইন ওবায় সময় দর্শক কিন্তু আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে আল্লাহ তালা আল্লাহ তালার বাতাসকে গালি দেওয়া বাতাসকে আল্লাহ তালা সৃষ্টি বাতাসকে গালি দেওয়া এর বিধান আমি আলোচনা করেছি আমরা সেটা পরে ওয়াদা করেছিলাম যে আমরা ভিন্ন একটি অধ্যায় শুরু করব। সে অধ্যায়টি হচ্ছে আজকের অধ্যায় হচ্ছে বাবু কৌলি কৌলিহিতা আলা ইয়া জন্নু না বিল্লা হে গয়রল হক এ জনাল জাহিলি ইয়া কুলু না হাল্লা মিন সেইন কুল ইনাল আমরা আল আয়া সুরা আল এমরানের একশো চুয়ান্ন নম্বর আয়াত সুরা আল এমরানের একশো চুয়ান্ন নম্বর আয়াত দিয়ে আমাদের শেখ শাহফুল্সাম মাহম্মদী আবদুল্লা ব্রহাম আল্লাহ কিতাবত্তা ওহিদের এই অধ্যায়টি তিনি বিন্যাস করেছেন আমরা আগেও জানি আগেও দেখেছি যে শেখুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ রাহমউল্লা কখনো কখনো অধ্যায়ে উল্লেখ করেন কোনো একটা কিছু কথা উল্লেখ করেন না কি আলোচনা করবেন কি বিষয় উল্লেখ না করে সরাসরি কোরআন আয়াত বা হাদিস নিয়ে আসেন সেটা থেকে তারপর তিনি শিক্ষা কি তা উল্লেখ করে থাকেন তো এখানে তিনি সরাসরি বাবন যেমন যেমন আসব সব্বরী এরকম কিছু উল্লেখ না করে সরাসরি কোরআন আয়াত নিয়ে এসেছেন কোরআন আয়াত থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে অধ্যায়টি হচ্ছে আল্লাহ সম্পর্কে জাহিলি ধ্যান ধারণার খণ্ডন করা আল্লাহ সম্পর্কে জাহিলি ধ্যান ধারণা অনেকে করে থাকে দুনিয়ার বুকে মানুষ যারা শিরিক করে তারা দুটি কারণে সিরিক করে থাকে এক নম্বর হচ্ছে তারা তাদের এক নম্বর কেউ তারা শিরিক করে থাকে বান্দা সম্পর্কে বাড়াবাড়ি সৃষ্টি সম্পর্কে বাড়াবাড়ি যেমন আব্দুল কাদের জিলানি রহমল্লা তিনি তার সম্পর্কে বাড়াবাড়ি করতে 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 তাকে আল্লাহ স্থানে বসিয়ে দেয়া আবার দ্বিতীয় যেই কারণে শিরিক করে তা হচ্ছে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করতে করতে সে তাকে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করতে করতে তাকে সৃষ্টির জায়গায় নিয়ে আসা অথবা সৃষ্টির কোনো গুণকে আল্লাহ জন্য সাব্যস্ত করা আল্লাহর গুণকে অস্বীকার করা আল্লাহ আল্লাহর কাজের হ্যাকমতকে অস্বীকার করা এসবই হচ্ছে শিরকের কারণ তো এখানে যে কারণে জাহিলি যুগে কাফেররা মুশ্রেকরা শিরিক করত এবং এখনও অনেক সময় মানুষ শিরিক করে থাকে এবং শিরকি লিপ্ত হয়ে থাকে তার আয়াত কোরআন আয়াত উল্লেখ করে সেটা তিনি উল্লেখ করছেন যে ইয়াজনুন আবিল্লা গায়ল হাক্কে জনহাল জাহিলিয়া যে তারা আল্লাহ সম্পর্কে অযাচিত গায়ের হক হক নয় এমন ধারণা করে থাকে কারা এরা হচ্ছে মোনাফেকরা মোনাফেকরা আল্লাহ সম্পর্কে ধারণা করে থাকে না হক ধারণা জাহেলিয়া জাহেলি ধারণা দুইটা উল্লেখ করেছে গায়ের হক অর্থ হল হক নয় আর হক হচ্ছে কি আমরা জানি হক যে কোনো হক বলা হয় হক হচ্ছে আদুন ফিল আহকাম ও সিদকুন ফিল আখবার যে কোনো সংবাদ দিবে সত্য আর যেটা কোনো বিধিবিধান দিলে সেটা ইনসাফপূর্ণ এটা হচ্ছে হক হক হচ্ছে দুইটি জিনিসের নাম সংবাদে সংবাদে যে কোনো সংবাদ দিবে বা যে কোনো খবর দিবে তাতে হবে সত্য আর যেটা হবে বিধি বিধান দিবে সেটা হবে ইনসাফপূর্ণ এখন তারা ইয়াজনু বিল্লাহ গায়ের হাককে আল্লাহ সম্পর্কে না হক ধারণা করা এর অর্থ হচ্ছে তারা মনে করে আল্লাহর সংবাদ সত্য নয় তারা মনে করে আল্লাহর বিধান ইনসাফপূর্ণ নয় তারপর আল্লাহ তালা পর পর বলছেন জন্নাল জাহিলিয়া জাহিলি ধারণা জাহিলি ধারণা এটাই যেটাই যেটাই ইসলাম সাথে সাংঘর্ষিক সেটাই জাহিলি ইসলাম এবং জাহিলিয়ত একটা একটা এপিট ওপিট ইসলাম এবং জাহিলিয়ত তো জাহিলি ধারণার জাহিলি অর্থ সবটাই শিরিক না জাহেলির কোনো কোনো ধারণা আছে কুফুরি ছোটো কুফুরি কোনো কোনো ধারণা আছে মিথ্যা ভুল বেদাতি এরকম হতে পারে তো তারা এই ধারণাটি যখন আল্লাহ সম্পর্কে ধারণাটি আসবে তখন সেটা হচ্ছে বড় কিছু বড় কিছু কেন আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা মানেই হচ্ছে হয় কুফুরি না শিরকি লিপ্ত হওয়া এই জন্য শাইখ হোসান মাহমুদিন আব্দুল হাব রাহম তার এই কিতাবের কিতাবহিদের মধ্যে তিনি এই অংশটি নিয়ে এসেছেন যে অধ্যায় আল্লাহ তাল্লাহার বাণী ইয়াজনু না বিল্লা হাক্কে জনাল জাহিলিয়া তারা ধারণা করে আল্লাহ সম্পর্কে হক না হক ধারণা যেটা সত্য নয় এমন ধারণা করে থাকে জনাল জাহিলিয়া জাহিলি ধারণা তাদের এই ধারণাটি জাহি জাহিলি জাহিলি ধারণা তো এটা কাদের নিয়ে এটা হচ্ছে এই এই অধ্যায়টি পুরোটাই হচ্ছে মোনাফেকদের নিয়ে কারণ মুনাফেকরা এই ধারণায় বেশি বিশ্বাসী হতো আর কাফেরদের ধারণা তো আছেই এরকম ধারণা তাদের আছেই মুনাফেকরাও ওই ধারণা বিশেষ বিশ্বাসী হতো তো ইয়া জন্ু না বলে আল্লাহ তালা বুঝাচ্ছেন যে মোনাফেকরা এই ধারণা করে থাকে তারা কি ধারণা করে ইয়া তারা বলে থাকে হাল্লানা মিনাল আমরিবিন সাই কুল ইন্নাল আমরা কুল্লুহুলিল্লা তারা বলে থাকে আমাদের হাল্লা হাল্লানা আমাদের কি অধিকার আছে মিনাল আমরিবিন সাই কোনো কিছু করার ব্যাপারে কোনো কিছু করার ব্যাপারে আমাদের কি কোনো অধিকার আছে মিন সেই সামান্যতম অধিকার আছে কুল ইন্নাল আমরা লিল্লা কুল কুল ইন্নাল আমরা লিল্লাহ বলুন যাবতীয় যাবতীয় কাজের যাবতীয় কাজের ব্যবস্থাপনা বা নির্দেশনা একমাত্র আল্লাহরই তোমাদের সাথে তোমরা যে বলো যে আমাদের কিছু আছে কি না তোমাদের কি আসলে কি থাকবে তো এই আয়াতটি আয়াতটি এবং পরবর্তী আরেকটি আয়াত তিনি উল্লেখ করবেন আরেকটি আয়াত তিনি উল্লেখ করেছেন পরবর্তী আয়াতটি এই দুটি আয়াত নিয়ে আমরা ইশাল আজকে আলোচনা করব এই দুটি আয়াতে কী জিনিস তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে আজকের আলোচ্য বিষয় এবং সেটা কীভাবে তারহিদের সাথে সম্পৃক্ত তারহিদের বিভরীত সম্পৃক্ত সিরকে তার সাথে সম্পৃক্ত এবং এটা বর্তমান জমানায় কারা কারা করে থাকে শাহুল ইসলাম আহমদ আব্দুল সেটা তিনি উল্লেখ করবেন তো আমরা যেটা বলছিলাম যে একটি আয়াত তিনি বলেছেন সুরা আল আমরান একশো চুয়ান্ন নম্বর আয়াত আর দ্বিতীয় আয়াত তিনি উল্লেখ করেছেন ওয়া কৌ আর দ্বিতীয় আর আল্লাহর বাণী আর হিমদা আলমদা ইরাত যে এরা ধারণা করে থাকে মোনাফেক এবং মুশ্রেকরা আর এখানে হচ্ছে মোনাফেক মুশ্রেক উভয়েকেই আল্লাহ তারা বলছেন আর জনি না বিল্লাহে আল্লাহর উপর ধারণা করে থাকে জন্না সৌ এ জন্না সু খারাপ ধারণা জন্না সু খারাপ ধারণা আলাই হিমদায় এরা তু সৌ তাদের উপরে ফিরে যাবে যত খারাপ ধারণা তাদের উপরে প্রত্যাবর্তিত হবে তাদের উপরে প্রত্যাবর্তিত হবে খারাপ ধারণা তাদের প্রত্যাবর্তিত আল্লাহর আল্লাহর কোনো ক্ষতি হবে না এই দুটি আয়াতের উল্লেখ করার পরে তিনি এই দুই আয়াতের তাপসির উল্লেখ করেছেন করেছেনম রহমাল্লা থেকে তো তারপরে তিনি উল্লেখ করেছেন শিক্ষা এবং এ আয়াত থেকে কি কি উপকার আমরা পাই সেটা উল্লেখ করেছেন তো আমরা প্রথমে উল্লেখ করব যে এই আয়াত দুটো দ্বারা তিনি শেখুল ইসলাম মহম্মদিন আবদুল্লাহ রহমল্লাহ কী অধ্যায় বিন্যাস করতে পারতেন তিনি রেখে দিয়েছেন কেন রেখে দিয়েছেন এই জন্য অনেকগুলো অনেকগুলো শিরোনাম হতে পারে অনেকগুলো শিরোনাম হতে পারে এই জন্য তিনি সেটা কোনোটাই স্পষ্টভাবে বলে দেননি যে অনেকগুলো শিরোনাম হতে পারে তোমরা নিজেরা খুঁজে নাও এবং তিনি উপকারের মধ্যে সেটা উল্লেখ করেছেন যেটা উপকার পরে আসতেছে অর্থাৎ ফায়দা বা শিক্ষার মধ্যে তিনি আসতেছে সেটা আসছে তো ইমামরা যারা ব্যাখ্যা করেছেন ইমাম আব্দুর রহমান সাহাদ রহমতুল্লাহ আলী তিনি তার আলকাউল আলকাউলুসাদির কিতাবে এই অধ্যায়ের একটা কি শিরোনাম হতে পারে তিনি উল্লেখ করেছেন তিনি বললেন যে কেন কেন তিনি এটাকে কিতাবের তাহিদে জায়গায় দিয়েছেন এই জন্য যে কোনো মানুষের ইমান ততক্ষণ পর্যন্ত ইমান ও তাওহিদ বিশুদ্ধ হবে না যতক্ষণ পর্যন্ত এই বিশ্বাস না রাখবে আল্লাহ এবং তার রসুল আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে যা যা সংবাদ দিয়েছে তা সত্য বলে বিশ্বাস না করবে অনুরূপভাবে আল্লাহ তাহলা যা যা সংবাদ দিয়েছে তিনি করবেন তিনি তার নিজের সম্পর্কে অথবা তার স্মৃতি সম্পর্কে যা যা বলেছেন সেটাকে যথাযথ বিশ্বাস না করবে অনুরূপভাবে যতক্ষণ পর্যন্ত সে বিশ্বাস না করবে যা আল্লাহ তালা তার দিনকে সাহায্য করবেন হককে হক বলে সাব্যস্ত করবেন বাতিলকে বাতিল করে দিবেন তত এই বিশ্বাস কোনো মানুষের যদি না থাকে ততক্ষণ পর্যন্ত সেটা ইমান আসবে না এই ইমান হতে পারবে না এই বিশ্বাস পরিপূর্ণভাবে থাকলে তার অন্তর মধ্যে প্রশান্তি আসবে এইটাকে প্রমাণ এটাকে সাব্যস্ত করার জন্য তিনি এটা নিয়ে এসেছেন এই বিশ্বাসের বিপরীতটা হচ্ছে অর্থাৎ যেহেতু যেহেতু ইমান এবং তাহিদ সুপ্রতিষ্ঠিত হতে হলে দৃঢ় বিশ্বাস থাকতে হবে আল্লাহ তালা তার নাম এবং গুণ সম্পর্কে যা সংবাদ দিয়েছেন তা মেনে নিতে হবে এবং আল্লাহ তালা তার বান্দাদের সাথে কি ব্যবহার করবেন আল্লাহ তালা কি কী দিবেন বলেছেন এবং তার সাথে কী ব্যবহার করবেন এটাকে বিশ্বাস করতে হবে এবং আল্লাহ তালা তার বান্ধাদের সাহায্য করবেন এবং তার নবী নবিরাসুলদের সাহায্য করবেন হককে হক করবেন বাতিলকে বাতিল করে দিবেন এই বিশ্বাস রাখতে হবে এই বিশ্বাসের বিপরীত যেটা আছে সেটা হচ্ছে বাতিল সেটা হচ্ছে জন্মে সুখ সেটা হচ্ছে খারাপ ধারণা এই জন্য যেহেতু এতক্ষণ পর্য এতদিন পর্যন্ত উল্লেখ করেছেন যে তারা আল্লাহ তারা আল্লাহর নাম এবং গুণের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করে থাকে এবং সেই জন্য তারা এই তারা এই তারা আল্লাহর নাম গুণকে মেনে নেয় না এখন তার যারা আল্লাহ নাম গুণে ভালো ধারণা পোষণ করতে পারে আর বিপরীতটাও পোষণ করতে পারে এর মাঝখানে আর কিছু নেই হয় ভালো ধারণা না খারাপ ধারণা পোষণ করবে তো খারাপ ধারণা পোষণ করার বিষয়টি তুলে ধরার জন্য যে তারা যদি আল্লাহ সম্পর্কে খারাপ ভালো দারণা পোষণ না করে তাহলে খারাপ ধারণা পোষণ করবে এই জন্য খারাপ ধারণা যে জিনিসটা অধ্যায় রচনা করে তিনি আয়াতগুলো নিয়ে এসেছেন দেখিয়েছেন যে কোরআনে কারিম এবং সাল্লাহ হাদিস দ্বারা স্পষ্ট হল এটা যে যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে কোন আল্লাহ এবং তার যা বলেছেন সেটা মেনে না নিবে এবং সেটাকে বিশ্বাস না করবে সে অটোমেটিকলি উল্টাটা নেবে অল্টারনেট নেবে সেটা কি আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা নিবে আর আল্লাহ সম্পর্কে যদি কেউ খারাপ ধারণা নেয় সেটা হচ্ছে জাহিলি ধারণা কারণ ইমানের ধারণা খোরান এবং ভিত্তিক আর জাহিলি ধারণা হচ্ছে ভিত্তিক বিবেকে বিভিন্ন রকম করে নিয়ে যায় তো সেটার কারণে তারা আল্লাহ সম্পর্কে খারাপ জানা নেবে আল্লাহর কামাল সম্পর্কে আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে পরিপূর্ণতা সম্পর্কে খারাপ ধারণা নিবে এবং আল্লাহ তাল্লাহ যে সময় সংবাদ দিয়েছে সেটা মিথ্যারোপ করবে আল্লাহ তালার ওয়াদাতে সন্দেহ করবে আর এটার কারণে সে তারা কাফের কাফের হিসেবে বিস্তৃত হবে এবং এর কারণেই বেশিরভাগ মানুষ কুফুরিতে লিপ্ত হয়ে থাকে এবং আল্লাহ তাক অস্বীকার করে এই কারণেই আল্লাহ তালার আল্লাহ তালার ফয়সালাকে অস্বীকার করে থাকে তো এই জন্য তিনি সেটা এখানে নিয়ে এসেছেন এই অধ্যায়টা বিন্যাস করেছেন এটা একটা হচ্ছে শেখ রহমান আব্দির বক্তব্য যে কী কারণে তিনি এই আয়াতগুলো নিয়ে এসেছেন এই অধ্যায়ে সেটা এই জন্য কেন তিনি নাম দেন নাই অর্থাৎ কোন কারণে অর্থাৎ অধ্যায়ের কোনো শিরোনাম শিরোনাম দেননি সেটাকে তিনি উল্লেখ করেছেন যে এটা একটা বিশাল কারণ এত লম্বা কারণ যেহেতু উল্লেখ করা যায় না সেই জন্য সেহেতু তিনি আয়াত এনে তার শিক্ষা উল্লেখ করেছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটি কারণ যে যেহেতু হয় ভালো ভালো ধারণা রাখতে হবে ইমান ও শুদ্ধ হতে হলে আর যদি এটা ভালো ধারণা না রাখা হয় তাহলে সেটা হয়ে যাবে কুফর এবং নিফাকি ধারণা এবং এটা হয়ে যাবে বেহুদ না জাহিলি ধারণা আর তখন সেটা হবে তাওহিদ এবং তাওহিদ এবং ইমানের বিপরীত কাজ সেটার জন্য তিনি উল্লেখ করেছেন ইমাম আব্দুর রহমান কাহ আসেম তার হাসিয়া তাওহিদ উল্লেখ করেছেন যে ওইটা তো আসেই দ্বিতীয় আমরা দেখতে পাই যে শেখ শেখ হোসেন মাহমুদ আব্দুল রহমান তার উদ্দেশ্য হচ্ছে এটা দ্বারা যে একজন মানুষকে অবশ্যই আল্লাহ সম্পর্কে ভালো ধারণা পোষণ করতে হবে একজন মানুষকে অবশ্যই আল্লাহ আল্লাহ সম্পর্কে ভালো ধারণা পোষণ করতে হবে এবং এটা হচ্ছে তাওহীদের ওয়াজিব তো যারা ইমানদার তারা সবসময় আল্লাহ সম্পর্কে ভালো ধারণা পোষণ করে আর যারা কাফের তারা সব সবসময় তাদের মধ্যে সন্দেহ বিরাজমান থাকে তার সন্দেহে দুদুল্যমান থাকে তো তারা এ ভালো দানা পোষণ করতে পারে না আর ইমানদার সব সময় যে কোনো কাজে আল্লাহ তাল্লাহ যা করেছেন ভালো দানা পোষণ করে এবং তারা বলে থাকে যে আল্লাহ তালা আল্লাহ তাল্লাহ ফয়সালার মধ্যে কল্যাণ রয়েছে তারা এটাই বলে থাকে তারা আল্লাহকে দোষারোপ করে না তাদের কর্মকাণ্ডে আল্লাহকে দোষারোপ করে না নিজের উপরে দোষটা টেনে আনে যে আমাদের আমাদের হাতের কামাই করা আমরাই অন্যায় করেছি আল্লাহর উপরে কোনো দোষ তারা দেয় না এইটা যেহেতু ইমান এবং তা ইমান এবং কুফের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সুধারণা এবং খারাপ ধারণা এই জন্য এটাকে শেখুল ইসলাম আহমদিন আবদুল্লাহ আব্রাহম অধ্যায় বিন্যাস করে তা উল্লেখ করেছেন তো আমরা এখন দেখতে পাচ্ছি মূলত কয়েকটি কারণ উল্লেখ করা যায় যে কারণে তিনি এটা নিয়ে এসছেন এক নম্বর হচ্ছে যে এবং সংক্ষেপে বলতে পারি এটাই যে প্রথম কথা হচ্ছে আল্লাহ সম্পর্কে আমাদের ভালো ধারণা পোষণ করতে হবে খারাপ ধারণা পোষণ করা থেকে বেছে থাকতে হবে এটা তাহিদের ওয়াজিবাতের একটি আরেকটি কারণ হচ্ছে যে ইমান ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ইমান পরিপূর্ণ হবে না ততক্ষণ পর্যন্ত কেউ আল্লাহর নাম গুণ আল্লাহর কর্ম আল্লাহ তালার কাজ আল্লাহ তালার ওয়াদা এগুলোতে যথাযথভাবে সুধারণা পোষণ না করবে আর যদি খারাপ ধারণ পোষণ করে তাহলে সে আল্লাহ তালা তাহিদ থেকে বিপরীতে চলে গেল এই দুইটি কারণ হতে পারে বা দুইটি বিস্তৃত কারণ দুইটি কারণ হচ্ছে কারণে তিনি বিস্তারিত উল্লেখ করেননি তবে তিনি আয়াতগুলি আয়াত দুটি নিয়ে এসেছেন এবং ইবুল কাইমের বক্তব্য নিয়ে এসেছেন এবং সবশেষে শিক্ষা নিয়ে এসেছেন তো আয়াতগুলোর আমরা একটু ব্যাখ্যা করব। প্রথমে বলা হচ্ছে বিল্লাহে নাবিল্লাহে গয়ের জনাল জাহিলিয়া তারা আহ না বিল্লাহ। আল্লাহ সম্পর্কে ধারণা করে ধারণা কি জিনিস আর ভাষায় তিনটি শব্দ আছে একটা হচ্ছে ওয়াহাম একটা হচ্ছে জন একটা হচ্ছে ইয়াকিন একটা হচ্ছে ওয়াহাম একটা হচ্ছে জন একটা হচ্ছে ইয়াকিন ওয়াহাম হচ্ছে হচ্ছে একটা সাধারণভাবে একটা দু খারাপ চলে আসা খারাপ ধারণা চলে আসা যেটা দৃঢ় নয় অর্থাৎ সাধারণ একটা খারাপ ধারণা চলে আসে কারো সম্পর্কে এটা হচ্ছে ওয়াহাম তো এই ওয়াহামটা হচ্ছে আসে আর যায় দৃঢ়ভাবে বসে যায় না অন্তরে এটা এখানে উদ্দেশ্য নয় এখানে একটা উদ্দেশ্য নয় দ্বিতীয়টা হচ্ছে জন জন হচ্ছে দৃঢ় ধারণা যে কোনো জিনিসের দৃঢ় ধারণা পোষণ করা এখনো পৌঁছে দিন এই ধারণাটা যে লোকটা এটা করেছে বা লোকটা এটা করে না এরকম সম্পর্কে তো আল্লাহ সম্পর্কে এই জাতীয় দৃঢ় ধারণা যেটা দৃঢ় ধারণা পোষণ করা এটা কখনো কখনো কেউ এটাকে ইয়াকিনও বলতে পারে এটা কখনো হয়ে যায় কোরআনকারিম এই জন্য যখন ইমানদারদের সব ইমানদাররা যখন কোথাও বলেছে আল্লাহ সম্পর্কে জন তখন বুঝতে হবে এটা দৃঢ় ধারণা কোরআন করিমের এই জন্য বলা হয়ে থাকে আল্লাহ তালা আল্লাহর বান্দারা আল্লাহর ইমা আল্লাহর সত্যিকার ইমানদাররা উপর ইমানদাররা যদি কোথাও জন্য না বলে থাকে তখন অর্থ হচ্ছে দৃঢ় ধারণা পোষণ করা দৃঢ় এক পর্যায়ে পোষণ করা আর যদি কাফের মশাই করা তাদের বদ্ধমূল ধারণা থেকে উল্লেখ করা হচ্ছে দৃঢ় ধারণা নয় দৃঢ় নয় সুদৃঢ় ধারণা নয় কিন্তু ইমানদাররা যদি জন উল্লেখ করে কোরআন করিমের কোথাও তখন সেটা অর্থ হচ্ছে ইয়াকিন বা দৃঢ় দৃঢ় দৃঢ়ত দৃঢ়ভাবে যেটা ধারণ করে সেটা উল্লেখ করা হচ্ছে যেমন কোরআনকারী মাল্লাহ তালসেন আল্লাজ নুন আন্না হুম রববিহীন যারা দৃঢ় বিশ্বাসী যে তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে কারা এটা ইমানদাররা ইমানদাররা শুধুমাত্র দৃঢ় বিশ্বাস করে এখানে যদিও শব্দ বলা হচ্ছে ইয়াজনী এজুন নুন যারা জন করে কিন্তু এই জন অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস এই জন হচ্ছে জন অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস এখানে এই জন অর্থ দৃঢ় বদ্যমূল ধারণা নয় বদ্ধমূল ধারণা নয় তাহলে একটা হচ্ছে তিনটা পাইলাম আমরা একটা হচ্ছে সাধারণ কুধারণা একটা ধারণা চলে আসছে আসে যায় মানুষের অন্তরে হঠাৎ করে কোনো একটা ব্যাপার সম্পর্কে তো আবার কখনো কখনো সেটা বদ্ধমূল ধারণায় পরিণত এটা হচ্ছে জন এটা হচ্ছে জন এটা হচ্ছে জন প্রথমটা হচ্ছে ওয়াহাম যেটা আসে যায় সাধারণ এটা ওহাম বলা হয় ওয়াহিম ওয়াহমুন হামুন যেমন বলা হয় যে ধারণা বলা হয়ে থাকে একটা কায়দা আছে কায়দা ফেখিয়া লাব্রতা বৃত্তাহোম যে কোনো যে জিনিস অন্তরের মধ্যে আসে যায় আসে যায় এটা দেওয়ার কোনো শিক্ষা নেই এটা কোনো কিছু নেই গ্রহণযোগ্য না এটা বরং যেটা হবে জন্মে রাজে যেমন আপনার কাছে যখন হাদিস কোনো একটা হাদিস আসবে যদি সেটা হাদিসে খবর ওয়াহেদ হয় অনেকের কাছে এখানে কিন্তু বেশিরভাগ আলেম নিকর কেউ জন্নে রাজেহ অর্থাৎ এটা শুদ্ধ বদ্ধমূল ধারণা ঢুকে যায় এটা হচ্ছে জন এটার জন এটাকে বলে জন আরেক নাম হচ্ছে জন্নে গালেম আর ইমানদাররা জন শব্দ ব্যবহার করলে কোরআন দিচ্ছে সেটা হচ্ছে ইয়াকিন তিন নম্বর যেটা সেটা হচ্ছে দৃঢ় বিশ্বাস বিশ্বাস এই জন্য আল্লাহ তালা করিম উল্লেখ করেছেন হুম তারা দৃঢ় বিশ্বাসী বদ্ধমূল ধারণা করলে হবে না অথবা সেটা আসে যায় হতেও পারে মেয়ে বি হতে পারে এরকম করলে ইমানদার হয়নি হতে পারেনি ইমানদার যদি কোরআনকারী ইমানদার সম্পর্কে কোনো জন উল্লেখ করে সেটা হচ্ছে দৃঢ় বিশ্বাস দৃঢ় বিশ্বাস আর কাফেরদের ব্যাপারে যেটা এখানে উল্লেখ করা হচ্ছে মুশ্রেকরা মুনাফেকরা কাফেররা তারা আল্লাহ সম্পর্কে সময় তাদের ধারণা হচ্ছে হতে পারে অথবা তাদের ধারণা হচ্ছে বদ্ধমূল ধারণা ইয়াকিনে তারা জান যায় না তারা বলে ইন্না জন্ন ইল্লা জন্না ওমানব মুস্তা নীন আমরা শুধু বদ্ধমূল ধারণা পোষণ করতেছি এক ধরনের অথবা সাধারণ ধারণা পোষণ করতেছি আমরা কোথাও দৃঢ়তা অবলম্বন করি না এটা ইমানদার এটা কাফেরদের কাজ ইমানদার কখনো এটা করে না এটা কাফেরদের কাজ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যাদেরকে বলা হচ্ছে ইয়াজনু না বিল্লা গায়ের হাককে জন্নাল জাহিলিয়া তারা আল্লাহ সম্পর্কে জন করে থাকে আল্লাহ সম্পর্কে বদ্ধমূল ধারণা হয়ে তাদের হয়ে গেছে গায়েরাল হককে ধারণাটি হক নয় জন্নাল জাহিলিয়া জাহিলি ধারণা পোষণ করে থাকে তারা আর কি বলে মিনাল সেই হ্যাঁ তো এখানে তারা জন্নাল জাহিলিয়া জাহিলিয়া কি জিনিস আমরা জানি যে জাহিলি যুগে জাহিলি যুগে মানুষের ধারণার কোনো শেষ ছিল না কীরকম এক একজন এক এক রকম ধারণা দিয়ে কাজ করত কি করছে আমরা একটা উদাহরণ দিচ্ছি যখন বনি ইসমাইলকে মক্কা থেকে বের করে দিল মক্কা থেকে বনি ইসরাইলকে বের করে দিল তাদের মাতুলরা অর্থাৎ ইসমাইল আল্লাহ সাল্লাম যাদের কাছে তাদের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন যে পরিবারে তারা অত্যন্ত শক্তিশালী খোঁজা এবং হোম এরা কী করলো বনি ইসমাইলকে বের করে দিল বের করে দেওয়ার পর সময় তারা কী করলো হারামের পাথর নিয়ে গেল মক্কা থেকে হারামের পাথর নিয়ে গেল। তো ওরা কি করতো পাথরের মধ্যে পাথর চাকা রাখিয়ে একখানে তো আফ করতে পারতো না পাথরের চারপাশে আফ করতো মনে করতো যে এইটা প্রতি তো কাজ দিবে অথবা কখনো কখনো তারা কী করতো পাথরের মধ্যে পাথরের মধ্যে গরু দুধ দিয়ে একটা একটা আঠা লাগাতো আঠা লাগাতো বা আঠা লাগাই সেটাকে একটা মূর্তির মতো তৈরি করে তারা এটাকে আবার চতুর্শে তো আপ করতো এবং এটা মনে করতো হারামের কাবার দিকে ফিরে সিদ্ধা করতো সেদিকে সেদা করতো এটা উল্লেখ করেছেন ইবনুল ইবনুল কালবি তার আসনামের মধ্যে কিতাবুল আসনামের মধ্যে উল্লেখ করেছেন তো যে এই ধারণাটা ছিল কি যে এটা তারা করছে এইরকম ধারণা তারা করতো এই জাহিরি ধারণা সবই তো জাহিরি যুগে মানুষের ধারণা কোনো শেষ ছিল না বরং কখনো কখনো তারা বিভিন্ন খাবার দিয়ে একটা মূর্তি বানাতো শেষে অভাব লাগলে আবার কেউ ফেলত এটাকে তো এই জন্য জাহিরি ধারণা কেন বলছে যেগুলো হক নয় না হক সেটাই জাহিরি ধারণা এই জন্য যেটা জর্নাল জাহিলিয়া গায়ল হক এটার বদল হয়েছে এটাকে আবার বয়ান বলে আরবিতে বা সেটা থেকে বর্ণনাকারী হয়েছে বর্ণনাকারী শব্দ হচ্ছে জর্নাল জাহিরিয়া যেটাই না হক ধারণা যেটাই না হক এটাই হচ্ছে না হক এটা হচ্ছে জাহিরি ধারণা না হক যেটা হক নয় বাস্তব নয় সত্য নয় এবং সেটা ইনসাফপূর্ণ নয় ধারণা সেটাই হচ্ছে জাহিলি ধারণা এই জাহিলি ধারণা তারা পোষণ করত তো জাহিলি ধারণা পোষণ করার মধ্যে তাদের কীরকম অবস্থা ছিল জাহিলি ধারণা পোষণ কী জাহিলি ধারণা ওটাই বলা হয় যেটা আল্লাহ সম্পর্কে না জানার কারণে মানুষ পোষণ করে থাকে এটাকে বলা হয় মা কাদার হাকা কাদি আর আল্লাহ সম্পর্কে যখন খারাপ ধারণা পোষণ করে থাকে যখন সঠিক ধারণাটি মানুষে পায় না সঠিক দৃঢ় বিশ্বাস করে না তখন মানুষ বিভিন্ন রকমের পোষণ করে থাকে বিভিন্ন রকমের ধারণা পোষণ করে থাকে সবাইয়ের সবাই আল্লাহ সম্পর্কে সবাই কিন্তু একই রকম ধারণা পোষণ করে না ইমানদার আল্লাহ সম্পর্কে তার বিশ্বাস হচ্ছে আল্লাহ তাল হচ্ছেন এমন মহান সত্তা যার হাতে আসমান এবং জমি অত্যন্ত ক্ষুদ্র জিনিস অত্যন্ত ক্ষুদ্র জিনিস এবং আল্লাহ তালা তার সব সবকিছুকে পরিবেশন করে আছে এবং ক্ষমতার দিক থেকে আসমান এত বিশাল হলেও সবই আল্লাহর হাতে তার হাতের হাতের মুঠোতে থাকবে আল্লাহ তালা বলে দিয়েছেন ওয়াল আর্দু জামিয়ান কাবুইয়মন কিয়ামা কেয়ামতের দিন সকল জমিন আল্লাহর জমিন পুরোটাই আল্লাহ তালার মুষ্টির ভিতরে থাকবে ওয়াসমা তুমত ইয়াতুম তুমি হি আর আসমান আল্লাহ ডান হাতে মুষ্টিবদ্ধ পেছানো থাকবে আল্লাহর ডান হাতে পেছানো থাকবে সমস্ত আসমান এইটা ইমানদার ধারণা এই ধারণা এই ইমানদারের দৃঢ় বিশ্বাস এই ইমানদার এই দৃঢ় বিশ্বাসের বিপরীতে আল্লাহ সম্পর্কে যে যা ধারণা করুক না কেন সবই হচ্ছে জাহিরি ধারণা কেউ মনে করবে আল্লাহ হচ্ছে এমন একটি এমন একটি সূক্ষ্ম জিনিসের নাম যেটা বড়ো হতে পারে না যেটার সাথে কোনো গুণ থাকতে পারে না যেটার সাথে কোনো তা তিনি আর কোনো কাজ করতে না তার কোনো কর্ম হবে না এই যে ধারণাটা এটা সবই হচ্ছে জাহিরি ধারণা আবার কেউ কেউ মনে করে যে আল্লাহ তালা এটা বলেছেন যে তিনি হাতে রাখবেন হাত তো তার হইতে পারে না এটাও জাহিরি ধারণা তো তা তিনি কেউ মনে করে আল্লাহ তালা তার বান্দাকে সাহায্য করবে না রসুলকে ইমানদারদের সাহায্য করবে না এটাও জাহিলি ধারণা কেউ মনে করে যে আমাদের কি করণীয় আছে কি না সব তো আল্লাহ করে আমরা আমরা থাকি ধারণা কেউ মনে করে সবই আমরা নিজেরাই করব আল্লাহর উপর দোষ দিব না আল্লাহ তালা করলে তো আল্লাহ দোষ হবে তো যারাই আল্লাহ সম্পর্কে ইমানের বিপরীত যে কোনো ধারণা সেটা তো শেষ নাই এটা ধারণা কত যে আছে তার হিসাব নাই যত ধারণাই মানুষ পোষণ করে সবই হচ্ছে জাহিলি ধারণা যেমন হিন্দু ধারণা করে আল্লাহ সম্পর্কে যে আল্লাহ তিনটি অংশ রয়েছে একটি হচ্ছে সৃষ্টি একটি হচ্ছে ধ্বংস একটি হচ্ছে লালন তিন ভাগ লালন পালন করা তিন ভাগ করছে তারা তো এই তিন ভাগ করাটাকে তারা আল্লাহ তাদের আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে তিন ভাগ করেছে তারা মনে করে সৃষ্টি করে আল্লাহর কোনো এক আল্লাহর কোনো কাজ নাই দ্বিতীয় আল্লাহর হচ্ছে লালন করবে তৃতীয় আল্লাহ হচ্ছে ধ্বংস করবে এভাবে ভাগ করে নিয়েছে তো এই তারা তারা একটার ভিতরে এক আল্লাহ যে সবগুলি করে এটা তারা স্বীকার করতে রাজি না তো এই জাহিরি ধারণা শুরু হয়ে গেছে আবার যখন মাজুসরা যারা অগ্নি উপাসক তারা আল্লাহ সম্পর্কে কি ধারণা পোষণ করে যে ভালো এক আল্লাহ খারাপ এক আল্লাহ দুই আল্লাহ দুই আল্লাহ মানে তারা দুইটাকে একসাথ করতে পারে না আল্লাহ কীভাবে খারাপ কাজ করতে পারে এটা আমরা নিঃশালা আলোচনা করবো একটু পরে আল্লাহ তালা খারাপ করেন না আল্লাহ তালার কর্মের মধ্যে খারাপই আছে তিনি কোনো খারাপ করেন না যারা যেটা করেছেন সেটার মধ্যে যেটা তিনি সৃষ্টি করেছেন সেটার মধ্যে সেটা তারা খারাপ করে কিন্তু আল্লাহ তালা কোনো খারাপ কিছু কোনো কিছু খারাপ আল্লাহ তালা করেছেন খারাপ কিছু এটা বলা যাবে না তো এইভাবে আমরা দেখছি যে এই ইয়ারা এই ধারণা পোষণ করে মাজুসরা আবার দেখি খ্রিস্টানরা কেমন আল্লাহ সম্পর্কে খারাপ দাম পোষণ করে থাকে খ্রিস্টানরা বলে থাকে যে আল্লাহ তালা আল্লাহ তালার নাফরমানি করেছে যে প্রথম আদম যে ব্যক্তি তার এবং বনি আদমের সমস্ত কিছু এই অবাধ্যতার মধ্যে রয়েছে তারা জাহার নামে যাওয়ার অবস্থা হয়েছে তারা কষ্ট তাদেরকে এই গজব থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তালা নিজের ছেলে রাখ ছেলে পাঠাইছেন দুনিয়াতে সেই ছেলেকে ফাঁসি দিয়া সে ছেলেকে শুলে দিয়া তারপর আল্লাহ তালা বনী আদমকে গুণামুক্ত করেছেন এই জাতীয় খারাপ ধারণা পোষণ করা যে তিনি একজনের অপরাধে আরেকজনকে কষ্ট দিবেন এবং নিজের সন্তান ছাড়া আর কাউকে নওয়াজ সন্তান বানিয়ে কাউকে পাঠানো এবং তার সন্তান ছাড়া কাউকে বলে দিলে হবে না সেটা বলে দিয়ে নিজের গুণামুক্ত করতে হবে সবাই সবাই গুণামুক্ত হয়ে যাবে এই জাতীয় ধারণা অবশ্যই জাহেলি ধারণা এই জাতীয় ধারণা আপনি দেখেন বর্তমান যুগে সব বর্তমান সব সময় বর্তমান যুগের আগেও যারাই কুফুরি করেছে শিরিক করেছে মোনাফি করেছে তারা সবাই আল্লাহ সম্পর্কে জাহেরি ধারণা পোষণ করে থাকে তো এই আল হাক্কে জনারাল জাহিলিয়া এ মুাইম রহমতুল্লাহ আলাই এটা বিস্তারিত আলোচনা করেছেন তার আল আলজাবুল কাফি লিমান আল আনি দাওয়াই শাফি এই কিতাবের মধ্যে তিনি বিস্তারিত আলোচনা করেছেন যারাই 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 কোনো শিরিক করে বা কুফুরি করে বা নিফাক করে যারাই মুসলিমদের মধ্যে যারাই কোনো শিরকি লিপ্ত হয় তারা সত্যি প্রত্যেকের একটাই বড় সমস্যা তারা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে থাকে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে থাকে এবং সেই খারাপ ধারণা পোষণের পরিণতি হচ্ছে যে তারা শিরিক করে যায় এবং তারা কুফুরি করে যায় মুনাফিকি করে যায় তাদের মধ্যে ইমানের সরল দেখা দেয় এই জিনিসটা যেহেতু খারাপ ধারণার কারণ এটাই হচ্ছে মূলত যোগে যোগে এবং অতীতকালে বর্তমানে ভবিষ্যতে সবসময় শিরকির একটা মহাকারণ কেন জানেন আপনি যখন মনে করেন যে আল্লাহ আপনাকে সাহায্য করবে না যতক্ষণ পর্যন্ত আপনি কোনো কবরের কাছে ধারণা না দেন আল্লাহ আপনাকে গুণা মাফ করবে না যতক্ষণ কোনো হুজুরের নাম উল্লেখ না করেন আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে সন্তান দিবেন না যতক্ষণ খাজার দরবারে না যান আপনি ততক্ষণ পর্যন্ত আপনি বিপদ থেকে মুক্ত হতে পারবেন না যতক্ষণ কোনো কারোর নাম ধরে না ডাক দেন তখন আল্লাহ কার সম্পর্কে আপনি খারাপ ধারণা পোষণ করছেন জানাল জাহিলি জাহিরি ধারণা পোষণ করছেন ইয়াজ নবিল্লা হাকতে জান্নাল জাহিলিয়া আল্লাহ সম্পর্কে আপনি জাহেরি ধারণা পোষণ করেছেন এই জন্য আপনি মুশেক হয়ে গেছেন যারাই আল্লাহ সম্পর্কে আল্লাহ তালার নাম এবং গুণ সম্পর্কে এই জাতীয় অথবা আল্লাহ তালার কুদরত সম্পর্কে এই জাতীয় কোন ধারণা পোষণ করে অথবা আল্লাহ তালার তাকদির সম্পর্কে আল্লাহ তালা যে সব কিছু নির্ধারণ করেছেন এটা সম্পর্কে সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে তারাই আসলে শিরকি লিপ্ত হয় এই কথাটি তিনি তুলে ধরার জন্য এই আয়াতটি তিনি অনেকগুলো কারণ যেহেতু আছে তো শিরোনাম না দিয়ে নিয়ে এসেছেন এই যে জন্মে বাতিল যেটা বাতিল বাতিল যে ধারণা এটা দুই কারণ এটা এটা সাধারণত মানুষের মূর্খতার কারণে হয় অথবা মূর্খতা বা মূলতা দুইটার কারণে হয় মূর্খতা মূর্খতা হচ্ছে না জানা কেন একটা হচ্ছে জেনেও আমরা মেনে নিলাম না বাড়াবাড়ি করলাম এটার কারণে হয় তো দুনিয়ার বুকে যত মানুষ আছে তারা আল্লাহ সম্পর্কে ধারণা দুই ধরনের ধারণা পোষণ করে থাকে কেউ আল্লাহ সম্পর্কে ভালো ধারণা পোষণ করে কেউ খারাপ ধারণা পোষণ করে থাকে ইমানদার ভালো ধারণা পোষণ করে যে কোনো অবস্থায় যদি তার কোনো অসুখ আসুক বলে লাতে বল্লা না আল্লাহ আমার উপর যা লিখেছেন এর বাইরে কোনো কিছু আমার হবে না লাইন ইউ সি বানা ইল্লামা হলে না কখনো আমার তো তা পৌঁছবে না যেটা আল্লাহ লিখছেন এটাই শুধুমাত্র আমার কাছে পৌঁছবে এটা ইমানদারের কথা আর কাফের বলবে কাফের বলবে যে আন্না হাদা কোথ থেকে এটা আসলো হ্যাঁ আল্লাহ কাফের বলবে কোথ থেকে এটা আসলো আমি এটা কাজ করা আমি এই কষ্ট পাওয়ার অধিকারী না এই কষ্ট পাওয়ার উপযুক্ত না আমার উপর জুলুম করা হচ্ছে অথবা আমার উপর এই বিপদ আসলো কেন সে কখনো এটা মেনে নিতে রাজি হয় না তো এইটাই হচ্ছে দুই ধরনের ধারণা কেউ আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ কেউ ভালো ধারণা পোষণ করে তো সেটাকে আমরা আলোচনা করতে গেলে আমরা বুঝতে পারি অর্থাৎ আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা ভালো ধারণা পোষণের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ তো কিসের সাথে সম্পৃক্ত হয়ে সাধারণত সুধারণা ভালো দারণা পোষণ করতে হবে কার সাথে সম্পৃক্ত হবে এই হিসাবে আমরা দেখতে পাই এটা ভালো ধারণা পোষণের দুটি দিক আছে একটি দিক হচ্ছে এই পৃথিবী বা যত সৃষ্টি জগৎ আছে পুরো সৃষ্টি জগৎ বা ইউনিভার্স সম্পর্কে ইমানদারের কি ধারণা থাকতে হবে ইউনিভার্স যে ধরেন এই যে তারকা শাম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবী বা সৃষ্টি নিচয় যত কিছু আছে এগুলি সম্পর্কে ইমানদার সবসময় ভালো ধারণা পোষণ করতে হবে এটা যে আল্লাহতলা এগুলি সৃষ্টি করেছেন এবং যথাযথ একমত সৃষ্টি করেছেন কোনো বেহুদা সৃষ্টি করেননি এদের আল্লাহ তালা কল্যাণকারী উল্লেখ করে দিয়েছেন করেছেন আফাহাসিব তুম আন্নামা খালাকনা কুম আবেদান ও আন্না কুমিল তুরজাউন তোমরা কি মনে করেছো আমি বেহুদা সৃষ্টি করেছি হ্যাঁ আল্লাহ তালা কোরআন করিম বলেছেন যে লাহ আলাদ না লাহু আল্লাহ খাজনা মিলিয়া দুন না যদি এটা খেলাধুলা হতো তাহলে আমি নিজের কাছেই রাখতাম তোমাদের সৃষ্টি করতাম না আবার আল্লাহ তালা বলেছেন যে তারা মনে করে থাকে তারা আল্লাহ তালা এগুলো লাহবান সৃষ্টি করেছেন লাহবান খেলাধুল খেলা ছিল সৃষ্টি করেছেন কোনোটাই ঠিক নয় কোনোটাই ঠিক নয় এগুলি হচ্ছে কাউন সম্পর্কে আমাদের কী ধারণা রাখতে হবে জগতের প্রত্যেকটি বিষয় সম্পর্কে আমার ধারণা রাখতে হবে যে আল্লাহ তালা এগুলো যথাযথভাবে সৃষ্টি করেছেন হক সত্য আল্লাহ সম্পর্কে সুধারণা রাখতে হবে এই বিষয় রাখতে হবে যে এগুলো সবই তিনি একমত কোনো একটা বড় ধরনের একমতের কারণে সৃষ্টি করেছেন যেটা কখনও আমার অন্তর সেখানে পৌঁছতে পারে আমার বিবেক কখনও সেখানে পৌঁছতে পারে না কখনো সেটা যেমন একটা সাপ কেন সৃষ্টি করেছেন সেটা আপনার বিবেককে পৌঁছতেও বা ধরতেও পারে নাও ধরতে পারে যেমন ব্যাংক কেন সৃষ্টি করেছেন আপনার বিবেক ধরতেও পারে নাও ধরতে পারে মাসি কেন সৃষ্টি করেছেন আপনার বিবেক ধরতেও বা নাও ধরতে পারে কিন্তু কখনো আপনি এটা সম্পর্কে খারাপ পোষণ করেন না যে আল্লাহ এগুলি সৃষ্টি করলেন কেন অনেকে যেসব ধারণা পোষণ করে থাকে খলিফা মনসুর তার কাছে একবার আবু হানিফ রহমতুল্লাহ আলে ছিলেন তো বলা হয় তাকে মনসুরের নাকে একটি মাসি বারবার বসতো বন করে এসে ভ করে এসে বসত তো মনসুর খুব বিব্রত বোধ করলো কারণ সাধারণত এসব জায়গাতে একটি ভদ্র মজলিশে মাসি এসে ঢুকে পড়ে তো অনেকের খারাপ লাগে তখনকার দিনে এরকম এয়ার কন্ডিশনও ছিল না আর এরকম বাধা দেওয়ার মতো কোনো কিছু ছিল না এত পরিবেশ ছিল না বা কোনো মেশিন ছিল না যে ওষুধ দিয়ে সব মেরে ফেলবে তো বিরক্ত হয়ে জিজ্ঞাসা করতেছে আবু হানিফা বলেন তো এই আল্লাহ মাসি কেন সৃষ্টি করেছে মাসি এত বিরক্ত করতেছে আমাকে আর আপনারা জানেন যে আরব দেশের মাসি আর কোথাও না বসে নাকের উপর বসবে তো এরা মানে বসার ক্ষেত্রে কোনো নিয়ম নীতি মানে না আমাদের দেশে তো হাতে পায়ে বসে নাকের হুড় বসে সাধারণত ওখানে নিয়ে ঠিকই নাকের ঘুর আর সবচেয়ে কষ্ট করে নাকের বসা তো যেহেতু না মাসিটা সম্পর্কে তিনি একেবারে অপারগ হয়ে গেছে কোনোভাবেই এটা কোনো তাড়াইতে পারতেছেন না তো আবুয়ানিফমতুল্লাকে জিজ্ঞাসা করলেন যে মাসিটা কেন বসলো তো আবু নী রহমতুল্লাহ একটা কঠিন জবাব দিয়েছেন তিনি বলেছেন উসাল জবাবেরা জব্বার আল্লাহ সম্পর্কে যারা আল্লাহকে ভয় করে না এরকম বড় বড় শাসকদের মাথা নত করার জন্য আল্লাহ তালা মাসি সৃষ্টি করেছে এটা আবু নিবুর রহমতুল্লাহার যেহেতু জেরি ছিলেন অত্যন্ত সাহসী মানুষ ছিলেন খলিফাতুল মুসলিমিনের সামনে এটা বলা খুব কঠিন কাজ তিনি বলছেন করে খরিফতুল মুসলিমিন অন্যায় না করে অপরাধ না করে তিনি জব্বার না হন এই জন্য তাকে ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন এটা হচ্ছে আফগানীপুর রহমতুল্লাহ জুরআতের সাহসিকতার একটি উদাহরণ তবে তিনি এটা তার উদ্দেশ্য নিয়েছেন এটা একটা হ্যাকমত বর্ণনা করেছে এটা সব হেকমত না অনেকের কাছে মাসি সৃষ্টি হ্যাকমত নাও উল্লেখ থাকতে পারে অনেকের কাছে নাও ধরা পড়তে পারে বর্তমানে অনেকেই জানেন যে মাসির সৃষ্টি অনেক বড় একমত রয়েছে যদি মাসি না থাকতো তো অনেক গন্ধ দুর্গন্ধ এগুলো কখনো শেষ নিঃশেষ হয়ে যেত না এগুলির কারণে অনেক কিছু বড় বড় জিনিস এগুলি নিঃশেষ হয়ে যায় তারা ইয়া করে দেয় এবং তারপরে সেটা অন্যদিকে সেটাকে সেটার ইয়া দুর্গন্ধ ছড়িয়ে পড়ে না আবার অনেক সময় দেখা যায় যে এগুলোর কারণে মাসির কারণে যেগুলো অনেক কিছু মানুষ নষ্ট হয়ে গেছে বুঝতে পারে এবং সেটাকে ফেলে দেয় বুঝে দেয় মাসির খাবার হয়ে গেছে অর্থাৎ সেটা আর খাওয়ার উপযুক্ত নয় সেটা বুঝতে পারে তো অনেক সময় এই মাসি নাসা বসে করলে মনে বুঝে যে এখানে রোগ ব্যাধি আর সম্ভাবনা সেটা বুঝতে পারে তো আল্লাহ তালার প্রত্যেকটি সৃষ্টির মধ্যে একমত রয়েছে এটা ইমানদার সবসময় হ্যাকমতের দেখো যে উঠলে একটা হ্যাকমত আছে আমি জানি বা না জানি আর কাফের কিন্তু কখনো এটা করে না কাফের সবসময় এটার একটা খারাপ দিকে এটা কেন হইলো এটা কেন হইলো এটা মানি না যেমন অনেকেই দেখবেন আল্লাহ তালার কোনো কর্ম নিয়ে যারাই আজ নাস্তিক হয়ে যাচ্ছে বেশিরভাগই দেখবেন কোনো একটা কিছু নিয়েই তাদের যত খারাপ ধারণা পোষণ করার তারা শিলা খুঁজে যে এটা কেন হলো এটা কেন হইলো তারা খারাপ ধারণা পোষণ করতে থাকে তো ইমানদার কি করবে ইমানদারের কাজ হচ্ছে দায়িত্ব হচ্ছে জগতে যা কিছু ঘটে যত কিছু ঘটছে এই সব কিছু সম্পর্কে সে ধারণা করবে যে কোন কোনো হ্যাকমাতুন বা লেগা বা মা তখন নদুর যে এমন এমন একটি বালে একটি সবচেয়ে উচ্চ মার্গের হ্যাকমত সেখানে রয়েছে যেটা কোনো মানুষ পৌঁছতে পারবে কখনো কখনো বুঝতে পারবে কখনো সে বুঝতে পারবে না কখনো ধর এখন কোভিড নাইন্টিন কেন আসছে এটা কোনো মানুষ হয়তো বুঝতে পারবে কেউ হয়তো বুঝতে পারবে না সব বুঝা জরুরিও না অনেক মানুষ আছে দেখবেন যে এককার বন্ধাটা চলে গেছে বদকাটা রয়ে গেছে আবার বদকার চলে গেছে নাকার রয়ে গেছে সবই কিন্তু আল্লাহর হ্যাকমতের অধীন তিনি কখনো বুঝা কোনটা বুঝাই দিবেন কোনটা বুঝতে দিবেন না কোনটা বুঝতে দিবেন না আল্লাহ তালার ইচ্ছা সেটা তাহলে যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করবে আল্লাহ যা দুনিয়াতে ঘটে যায় সেটা সম্পর্কে সেই ব্যক্তি আল্লাহ তালাকে যথাযথ সম্মান করতে পেরেছে আল্লাহ তালার মর্যাদা মর্যাদাকে উন্নত সমোন্নত করতে সমোন্নত করতে পেরেছে আল্লাহ তালার হ্যাকমতকে সে সম্মান দেখাতে পেরেছে তিনি কোনো কিছু হয়ে গেলে দুনিয়াতে কোনো কিছু ঘটে গেলে সে কখনো বলে না যে এইটা খারাপ খারাপ কিছু উদ্দেশ্যে আল্লাহ করেছে এরকম বলে না জলোচ্ছ্বাস হোক অথবা মহামারী হোক অথবা বন্যা হোক অথবা প্লাবন হোক যত কিছুই হোক না কেন তা সে তার মনে করে যে এটার মধ্যে আল্লাহ তালার সাথে আমি খারাপ ধারণা আল্লাহ তালার সাথে খারাপ সম্পর্ক করবো না যে কোনো একমতার কারণে চিন্তা করেছেন হ্যাঁ দুনিয়ার বুকে আল্লাহ তালা কি কোনো কিছুকে কোনো কিছুকে অন্য কোনো কোনো তা তিনি কারো কিছু খারাপ উদ্দেশ্য নেন কি না কারো কিছু যেন কোনো কিছু একটা ঘটনা ঘটে গেছে দুনিয়ার বুক কোনো সেটাকে খারাপ কিছু উদ্দেশ্য নেন কি না হ্যাঁ এখানে আল্লাহ তালা উল্লেখ করেছেন যে কোন কোনো বিষয়ে কারো কারো ব্যাপারে কারো কোনো ব্যাপারে বা কোনো কোনো বিষয়ে তিনি খারাপ খারাপ খারাপটা করে থাকেন কেন করে থাকেন সেটারও একটা হ্যাকমত আছে কেন সেটা হচ্ছে দুনিয়ার বুকে হয়তো তাকে কষ্ট থেকে বাঁচানোর জন্য হয়তো তাকে এটুকুর মধ্যে তাকে সীমাবদ্ধ থাকার জন্য তাকে সীমা নির্ধারণ করে দেওয়ার জন্য তা আর আগাতে পারবে না এই জন্য তিনি করে থাকেন তো আল্লাহ তালার অন্য কারোর ব্যাপারে দুনিয়া সৃষ্টির ব্যাপারে আমাদের কথা বলেছিলাম এটা কি যত সৃষ্টি আছে সবে কোনো একমত সাথে হয়েছে কিন্তু কোন কোনো বিষয়ে কোন কোন ব্যাপারে কোন কোনো ব্যক্তির সম্পর্কে আল্লা কারো কোনো ব্যাপারে কোন কোন ব্যক্তি কোনো কোনো বিষয়ে তিনি আল্লাহ তালার ইচ্ছা কখনো কোনো তিনি তার ইচ্ছে হতে পারে যে এটা খারাপ হোক বা এটা খারাপের দিকে যাক এটা হতে পারে এটা এটা করতে পারেন অর্থাৎ আল্লাহ ছাড়া আল্লাহ অন্য কারো ব্যাপারে আপনার এটা বিশ্বাস থাকতে পার এটা পারে যে তিনি এই এই কাজটি আল্লাহ তালা কারো ব্যাপারে খারাপ কাজটা করার ইচ্ছা করতে পারেন যেমন আল্লাহ বলে দিয়েছেন কুল মান দেল্লি আল্লাহ ইন আরবিকুম সু আন আরবিকুম রাহমা বলুন হে নবী কে তোমাদেরকে বাঁচাবে আল্লাহ থেকে আল্লাহর আজাব এবং গজব থেকে কে তোমাদের বাঁচাবে যদি তিনি তোমাদের কোনো খারাপ করতে চান অথবা তিনি তোমাদের উপর রহমত দিতে চান অর্থাৎ তোমাদেরকে খারাপ করতে চাইলে কেউ বাঁচাতে পারবে না আর তোমাদের রহমত দিলেও কেউ সেটাকে অস্বীকার করতে পারবে না বাধা দিতে পারবে না যে রহমত রহমত যেন না হয় বাধা দিতে পারবে না অর্থাৎ এটা হচ্ছে অন্যের ব্যাপারে যেটা করতে তিনি সক্ষম তিনি করতে পারেন এটা হয়ও এবং তিনি যেমন কাফেরদেরকে তিনি বদরযুদ্ধে ধ্বংস করে দিয়েছেন এটা হয় এইটা আল্লাহ তালার হ্যাকমতের কারণে সেটা তিনি করে থাকেন ছবিটা হয় তবে আল্লাহ তালার কাউন বা সৃষ্টি জগতে যেগুলো আছে সেগুলোর মধ্যে কোনো খারাপের কিছু নেই তিনি সৃষ্টি যা করেছেন সবই তিনি হ্যাকমতের হ্যাকমাতেন বা লেখা তার পূর্ণ হ্যাকমতের কারণে তিনি সেটা করেছেন এটা বিশ্বাস করতে হবে এটা হচ্ছে একটি দিক এটা হচ্ছে আল্লাহ তালার সাথে সম্পৃক্ত দিক আপনার সাথে আমার সাথে সম্পৃক্ত সরাসরি দিক কি সেটা হচ্ছে যে আপনার সাথে আল্লাহ তালা কি করবেন অর্থাৎ আপনি আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করবে এবারে আপনার কি ধারণা থাকা দরকার আমরা এতক্ষণ যা বলেছি এটা হচ্ছে আল্লাহ সৃষ্টির ব্যাপারে আল্লাহ তালার কোশ্চেন আপনার সাথে নিজের ব্যাপারে আপনি একটা সৃষ্টি তবে নিজের ব্যাপারে আল্লাহ তালার কি ধারণাটা পোষণ করা এটা আলাদা একটা দিক দিকটি আমি আলোচনা করতে চাচ্ছি একজন মানুষের দ্বিতীয় যে জিনিসটা প্রথমে একটা বলেছি যে আল্লাহ তালার কর্মের ব্যাপারে আল্লাহ তালা তিনি যাই করেছেন তা একমতে করেছেন এবং আল্লাহ তালা যদি কারো ব্যাপারে কোনো একটা ইচ্ছা করেন তার একটু ক্ষতি করতে এটা তিনি করেন এটা করেও দেখিয়েছেন এটা বাস্তব কিন্তু এখন আপনি কি ধারণা পোষণ করবেন আল্লাহ সম্পর্কে আপনার ব্যাপারে আপনি কী ধারণা পোষণ করে হওয়া উচিত আপনি যা যা করেন সেটার ব্যাপারে আল্লাহ তালা আপনার সাথে কীরকম ধারণা কী কীরকম ব্যবহার করবেন আল্লাহ আপনার সাথে কাইফাই ইউ ইউলকাল আজাল্লা আল্লাহ আপনার সাথে কি কাজ করবেন কীরকম প্রতিদান দিবেন বা কী দিবেন না দিবেন এবার আপনার কী ধারণা থাকা উচিত এই বিষয়টি এখন আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে একজন মানুষের কর্তব্য হচ্ছে ওয়াজিব হচ্ছে ফরজ হচ্ছে এটা আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করা আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করা তবে সুধারণা পোষণ করতে হলে সুধারণার কাজটাও আপনাকে করতে হবে সুধারণার কাজ এমন কাজ করে আপনি সুধারণা পোষণ করতে হবে যেই কাজটি অবশ্যই তার দেয়া শরীয়ত মোতাবেক হবে এখলাসের সাথে শরীয়ত মোতাবেক আমল করে আপনাকে সুধারণা পোষণ করতে হবে এখলাসের সাথে শরীয়ত মোতাবেক আমল করে আপনাকে সুধারণা পোষণ করতে হবে যখন আপনি কোনো কাজ করবেন যেমন আপনি মাগরিবের সালাত পড়েছেন একটু আগে মাগরিবের সালাত পড়ে পড়েছেন কী হিসাবে মোহাম্মদ রসোল্লা সাল্লা সাল্লাম এর প্রদর্শিত পথে কার জন্য পড়েছেন আল্লাহর জন্য এত কিছু করার পর আপনার সুধারণা থাকবেই বাধ্যতামূলক এটা যে আল্লাহ এটা কবুল করবেন আল্লাহ এটা কবুল করবেন আপনি এই দার্সে বসেছেন দুনিয়ার সব কিছু বাদ দিয়ে দার্সটা শুনতেছেন এখন আপনার ধারণা দেখতে হবে যে আমি দার শোনার জন্য রসুল বলেছেন তালিম শিক্ষা জন্য আমি শিখছি আল্লাহ আল্লা কি শুনে আল্লাহকে খুশি করার জন্য কোনো ব্যক্তি খুশি করার জন্য নয় এখন আপনি সুধারণা করবেন আল্লাহ এটা কবুল করবেন এবং এটা যা এটা ফেরস তারা ডেকে রাখবে ফেরেশতারা তারা এই মজুরি ডেকে রাখবে এবং আল্লাহ তারা তার কাছে যারা আছে তাদের কাছে আমার কথা বর্ণনা করবেন আল্লাহ একবার এই যে এই সুযোগটা এটা কিন্তু আপনি সুধারণা পোষণ করবেন এখানে আপনি খারাপ ধারণা পোষণ করতে পারেন না করবেন না আপনি বলবেন না যে আল্লাহ কবুল করবে না আমি কেন আসি বা আল্লাহ আমি এটা লোক লোক দেখানো হয়ে যাচ্ছে এটা করবেন না কারণ আল্লাহর নির্দেশ হচ্ছে এটা অনেকে দেখলাম মসজিদে যায় না বলে মসজিদে যায় না কেন মসজিদে গেলে আমার কাছে মনে আমি রিয়া করতেছি এটা আরেক কাজ আছে সয়দানে এটা করে আপনাকে দূর রাখতেছে আপনি বলবেন যে রিয়া করার কোনো কিছু নাই রিয়া কি আমি যাচ্ছি মসজিদে আল্লাহর নির্দেশ পালানোর জন্য এবং আল্লাহ এখলাস আল্লাহ এখলাস হিসাবে সান খালেদাব নিষ্ঠা সকাল আল্লাহবাহ করার জন্য এটার উপর আপনার ধারণা রাখতে হবে খারাপ ধারণাটা আনার অর্থই হচ্ছে আপনার উপরে শয়তান সওয়ার হয়ে গেছে এটা আনতে পারবেন না ভালো ধারণা পোষণ করবেন আল্লাহ তালা এটা কবুল করবেন এটা মনে করবেন আপনি মনে করবেন না যে আমার তো বোধহয় রিয়া হয়ে গেছে আমার মধ্যে কবুল হয় না এটা মনে করা হচ্ছে শয়তান আপনার উপরে বাসা বেঁধেছে এটা করা যাবে না তখন আপনার তখন ধারণা হবে যে আমি যেটুকু করছি একটু চেষ্টা করেছি এখার সাথে করেছি এবং আল্লাহর জন্য করেছি রসুলের প্রদর্শিত পথে করেছি সরিয়া প্রদর্শিত সরিয়া দেখাই দিয়েছে আল্লাহ তালা যেটা এটাকে মেনেছি এটা মেনে করেছি আমার এটা ইনশাআল্লাহ কবুল হবে এটা কবুল হচ্ছে দৃঢ় বিশ্বাস করবেন আর যদি আপনার খারাপ ধারণা পোষণ করে যে আমি করছি কলে হইল কবুল কি হইল কি হইল না নামাজ পড়লাম হইল কি হইল না তাহলে আল্লাহ তালা কেমন কবুল করবেন আপনার ধারণা অনুসারে তো কবুল করবেন সাল্লাহ সাল্লাহাম বলেছেন হাদিসি কুৎসি আল্লাহ তালা বলেন আনা আন্দে আবদি বি আমি আনা আন্দা জন্য আবদি বি আমার বান্দা আমার ব্যাপারে যে ধারণা পোষণ করে আমি তার কাছে সেটার কাছে তোমাদের কেউ যেন ভালো ধারণা পোষণ করে অর্থাৎ সে যেন আল্লাহ আল্লাহ সে কবুল করবেন আমি তো আমলটা করেছি অনুরূপভাবে কেউ যদি তওবা করে অনেকে বলে যে তওবা করলে আমার তবা কবুল হচ্ছে কিনা কেমনি বুঝবো আপনি তওবা করবেন ন্যাক ধারণা করবেন আল্লাহ তাল্লাহ তবা কবুল করছেন তখন আপনি তবা কবুল হবে খারাপ ধারণা পোষণ করবেন না তাহলে তবা কবুল হবে না আপনি যদি মনে করেন যে আমার আমি তবা করছি আস্তাকে বললি আমার কেউ কবুল হচ্ছে এরকম করলে হবে না আপনার আল্লাহ কবুল করছে মনে করতে হবে আপনাকে আপনি খারাপ খারাপ ভিতরে আবার যদি অন্য হয় আবার আবার আপনি তবা করবেন আগেটা কবুল হয়েছে না এটা না আগেটা কবুল হয়েছে তবে যথাযথভাবে হয়তো কোথাও কমতি হয়েছে সুন্দর মতো হয় নাই আর একটু কমতি হয়েছে আবার তবা করবেন খাঁটি পাবে যাতে তাবা তুমি সেবা করবে যাতে আবার দ্বিতীয়বার না করতে হয় এটা করবেন কিন্তু আপনার ধারণা থাকতে হবে যখন তহবাকেন যে আল্লাহ কবুল করছে যখন সরাতা আদায় করেন আল্লাহ কবুল করছে যখন জাকাত দেন আল্লাহ জাকাত কবুল করছে আপনি সও পালন করেন আহ সম হজ করছে হজ আল্লাহ কবুল করছে দৃঢ় ধারণা থাকতো দৃঢ় ইয়াকিন থাকতে হবে যেটা করছেন আল্লাহ সম্পর্কে খারাপ করা এখানে যাবে না এর অর্থ হচ্ছে আল্লাহ আপনার সম্পর্কে কি ধারণা পোষণ করছে আল্লাহ আল্লাহ আপনার সম্পর্কে কি করবেন এই ব্যাপারে আপনার ন্যাক ধারণা সবসময় থাকতে হবে অগ্রাধিকে থাকতে হবে তবে শর্ত হচ্ছে এটা যে আপনি ন্যাক আমল করে কাম আমলটা যেন ভালো হয় এবং আল্লাহর জন্য হয় সববটা যেন বিশুদ্ধ শুদ্ধ হয় আমলের মূল কারণটা যেন শুদ্ধ হয় আমল করছি আল্লাহর শরীয়ত মেনে আমল করছি আল্লাহর জন্য আমল করছি রশিদ সাল্লাহ সাল্লামকে আহ আল্লাহ প্রদর্শিত পথে তাহলে এমন ন্যাক ধারণা করা ছাড়া দ্বিতীয় কোনো ধারণা আপনার আসতে পারে না এরপরে আরেকটা জিনিস আছে সেটা কি যদি আপনি আল্লাহ সম্পর্কে একধারণা প্রশ্ন করেন তবে আপনি আমলটা আল্লাহ রসুলের পথে করেন নাই অথবা আপনি মনে করছেন যে হারাম কাজ করে মনে করছেন যে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চিন্তা করতেছেন আমি আমাকে একজন বলতেছে যে আমি ব্যাংকে টাকা রাখবো এই নিয়তে সুদী ব্যাংকে যে এইটার থেকে যে টাকা পেয়ে যাব সুদী ব্যাংকে এটা দিয়ে আমি বড় বড় আশা ব্যতীত কিছু কিছু ভালো কাজ করব মানে বড় কাজ করব তো তো প্রথম থেকে খারাপ এখানে এখলাসের নাই আল্লাহর জন্য কিছু হয় না এটা তো পুরে হারাম এটা এটা পুরে হারাম হবে তার কাজটাই গুনের কাজ হবে তো তো হবে না বড় ধরনের গুণা হবে কারণ সে কবিরা গুণা করা মানে হারাম হারাম নেওয়ার জন্য হিলা করতেছে হারাম নিয়ে দান করার মধ্যে কোনো সব নাই গুনা প্রচুর পরিমাণে গুনা কারণ নিয়তের কারণ সম থেকে তার গুনা শুরু হয়ে গেছে এইটা হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি বিপদে পড়ে গেছে সেই ব্যক্তি শুধুমাত্র সেটাকে বিনা স্বভাবের আশায় দান করে দিতে পারে কিন্তু যে ব্যক্তি বিপদে পড়ে নাই অগ্রিম যদি কোনো বলে যে আমি ব্যাংকে টাকা রাখবো এখান থেকে যা বেরোয় আসবে সেটা দান করব সেটা অগ্রিম তখন থেকে হারামের মধ্যে মোড়তে এবং তখন থেকে হারামকে জায়েজ মনে হয় শির্ক হয়ে যেতে পারে এটা তাহলে হারাম শির্ক হয়ে যেতে পারে তাহলে যেই ব্যক্তি আমরা বলতেছি এটা যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করবে খারাপ কাজ করে সেই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হবে এটার নামই হচ্ছে তামান্নি এটার নাম হচ্ছে নিষিদ্ধ আশা নিষিদ্ধ আশা সে অন্যায় করে বেড়াচ্ছে আর আল্লাহ সব ভালো ধারণা পোষণ করছে সে এইটা গ্রহণযোগ্য না ভালো কাজ করছেন আপনি ভালো কাজের কারণ করেছেন যে কাজটা আল্লাহ তালা কবুল করার মতো কারণও আপনার আছে যথা যথেষ্ট যথেষ্ট কারণ আছে এবং সেটা গ্রহণযোগ্য কারণ রয়েছে তখন আপনি যদি কোনো বিপরীতটা পোষণ করেন সেটা হবে নিষিদ্ধ খারাপ ধারণা পোষণ করা কিন্তু আপনি খারাপ কাজ করেছেন হারাম খেয়েছেন অথবা হারাম পথে চলেছেন এরপর বলেন যে আল্লাহ আমাকে আল্লাহ তো আল্লাহ আমাকে মাফ করে দিবে আল্লাহ আমাকে সব লিখবে এটা হচ্ছে উদাহরণা এটা হচ্ছে তামান্নি এটা নিষিদ্ধ তামাননি যেটা নিষিদ্ধ নিষিদ্ধ আশা নিষিদ্ধ দুরাশা যেটাকে বলা হয় এটা কারণ আল্লাহর হ্যাকমত এটা কখনো কবল করে না যে তিনি আল্লাহর হ্যাকমতের বিপরীতিটা যে তিনি কখনো এই জাতীয় খারাপ ধারণাকে সুধারণা পোষণ করে ফেলবেন আপনি সেটা আল্লাহ আল্লাহর হ্যাকমতের বিপরীত সেটা গ্রহণ করা হতে পারে না তাহলে এতক্ষণ যে জিনিসটা আলোচনা করলাম সেটা হচ্ছে যে ন্যাক ধারণা কখন গ্রহণ করতে হবে ইমানদার বা মানুষের আরেকটা হচ্ছে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে সেটা কীরকম এক ধরনের কিছু মানুষ আল্লাহ সম্পর্কে সবসময় খারাপ দর প্রশ্ন করে এটা আল্লাহ প্রতিটি কাজের মধ্যে সে দোষ খুঁজতে থাকে দোষ খুঁজতে থাকে যেমন সে প্রথমে দোষ খুঁজে আমি কেন আসলাম আমাকে কেন আল্লাহ পাঠালো আমি কেন আমাকে পাঠাতে আমি বলছি নাকি এই যেতে কথাবার্তা বলতে থাকে তার সময় এটার অর্থ হচ্ছে সে আল্লাহ তালার কর্মের মধ্যে আরম্ভ করে দিয়েছে সে মনে করতেছে যে আল্লাহ আল্লাহ করলো কেন কেন খুঁজতে তাকে আল্লাহ তালা সম্পর্কে এই যে খারাপ ধারণা পোষণ করেছে এটা হচ্ছে সবচেয়ে বড় হারাম সবচেয়ে বড় কবিরাগুনা সবচেয়ে বড় কবিরাগুনা এবং এটা হচ্ছে এটা শিক্ষের অন্তর্ভুক্ত কারণ সে এটার মাধ্যমে আল্লাহ তালা সম্পর্ক আল্লাহ তালা রব আল্লাহ তাকে রবিয়র উপর হামলা করেছে আল্লাহ তালা রবিবেদ সম্পর্কে হামলা করেছে কারণ রব তিনি জানেন যে কোনটা কি জন্য কোনটা করবেন তার ব্যাপারে প্রশ্ন করার অধিকার তিনি দেননি লা আলু আম্মা ইয়ফ আলু ওহম আলুন তিনি কি করবেন এবারে প্রশ্ন করার অধিকার কারণেই তাকে প্রশ্ন করা হবে আল্লাহকে প্রশ্ন মানে বন্দাকে প্রশ্ন করা হবে আল্লাহকে প্রশ্ন করার করা কেউ নেই এই জন্য লাই আলু আম্মা লাই ইউস আলু আম্মা ইয়ফ আলু ওহম এইটাই হচ্ছে এই আজকে যে অধ্যায় রবিন্যাস করেছেন এই অংশটা এটার সাথে সম্পৃক্ত অর্থাৎ তারা আল্লাহর কর্মের মধ্যে দোষ খুঁজতেছে আল্লাহর কর্মে তারা দোষ খুঁজতেছে এটা কোন ঘটনার সাথে রিলেটেড এটা না বললে আপনি বুঝবেন না যখন অহুদের যুদ্ধে অহুদের যুদ্ধে যখন মুসলিমদের বিপত্তি হলো বিপত্তি হওয়ার কারণটা কি আপনারা জানেন যে রসুল্লাহ আসালামের আদেশের লঙ্ঘন তো যেখানে রসুল্লাহ আদেশের লঙ্ঘন হবে সেখানে বিপত্তি হলে সেটা কার দোষ হইতে পারে নিজের দোষ হইতে পারে আমরা একটু আগেও বলেছি যেহেতু আল্লাহর নির্দেশিত কাজ করার পরে যদি কোনো কিছু খারাপ হয় তখন কি বলতে হবে যে এটার মধ্যে আল্লাহর কোনো একমত রয়েছে আল্লাহর নির্দেশিত কথার বাইরে শরীয়তের নির্দেশনার বাইরে গিয়ে যদি কোনো ভালো ধারণা পোষণ করে আল্লাহ তারা সাহায্য করবে তাহলে এটা হলো আমার নিষিদ্ধ আশা এই নিষিদ্ধ আশা তো করতে পারে না তো এরা সাহাবায়কের মেদ আল্লাহ আলিম আজমাইন তারা রসুল্লাহ আসলাম নির্দেশ ছেড়ে দিয়ে যখন নিচে আসলেন উপত্যকা ছেড়ে পাহাড়ের পাহাড় ছোট পাহাড়টা বাদ দিয়ে নিচে চলে আসলেন যেখানে রসুল আসলাম তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছেন তো সেখানে 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 না থাকার কারণে তাদের উপর বিপদ যে আসলো এখন এই যে বিপদটা আসলো এখানে তারা আসার এখানে তারা প্রথমত আ তার আল্লাহ সাহায্য আশা করতে পারে না দ্বিতীয় বিপদ আসাটা তাদের দোষ আল্লাহর উপর দিতে পারে না তৃতীয়ত তাদেরকে আল্লাহ সাহায্য করবে আশা করে এখানে বসে থাকা এটাও ঠিক হয় না কারণ তারা যে আসবাব কারণ যে কারণে আল্লাহ সাহায্য আসবে যে কারণে আল্লাহ তালা কবুল করবেন যে কারণে আল্লাহ তালা বিপদ থেকে তাদের উদ্ধার করবেন কোনোটাই তারা করতে পারেনি তো এখন এই যে ধারণাটা তাদের অনেকেই গ্রহণ করতে করে নিয়েছে এইটাকে আল্লাহ তালা আল্লাহ তালার এই হ্যাকমতের বাইরে চলে যাচ্ছে দেখে আল্লাহ তালা নাজিল করে বুঝালেন এদের মধ্যে কিছু ছিল এরকম যে আল্লাহ তালা হ্যাকমত বাইরে চলে আসেন আল্লাহ আয়াত নাজিল করলেন এদের মধ্যে কি ছিল এরকম যারা আবদুল্লাহ নুবাই যখন বের হয়েছিল এক হাজার লোক আবদুল্লা তিনশো লোক নিয়ে আবার আলাদা হয়ে ছোটে সরে পড়লেন কেন তিনি বললেন যে মোহাম্মদ আমার কথা শুনে না বাচ্চাদের কথা শুনে অর্থাৎ সে নেতা মদিনায় সে আগে থেকেই নেতৃত্বে দাবি করতো রসুল্লাহ সাল্লাহামদিনে আসার আগে যখন রসুল্লাহ সাল্লাহ ইসলাম মোদিনী আসলেন তখন তার নেতৃত্ব যখন খর্ব হলো এটাকে কোনোভাবে মেনে নিতে পারেন তখন মুনাফেক হয়ে গেল বাজিক ইমানদার অন্তরের ভিতরে মোনাফেক মুনাফেক কেন হলো কারণ তার কাউম লোক আর সব ইমান আনছে এখন ইমান না আনে তাকে হয় মরতে হবে নয় এখান থেকে চলে যেতে হবে দুটো একটা তো এই জন্য সে মুনাফিক ইসা তার উপায় ছিল না সাধারণত যারাই এ জাতীয় নেতৃত্বের লোভে বসে থাকে তার বেশিরভাগ এই জাতীয় মুনাফিক টাইপের লোক তারা সময় দেখবেন যে একবার এখানে একবার ওইখানে বিভিন্ন কথা বলবে কারণ তাদের এখন আর মানসিক অশান্তি তাদের মধ্যে কাজ করে আল্লাহ তালা তাদের সম্পর্কে বলেছেন বাইনা না তারা সবসময় মুজাবজাব থাকে তারা দৃঢ় বিশ্বাস থাকে না একবার এদিকে লা দিকে লাহা ই এদেরও পক্ষে না এদেরও পক্ষে না বিভিন্ন পক্ষে তারা অবলম্বন করতে থাকে এর মাধ্যমে তারা মূলত যে জিনিসটি করে থাকে সেটা হচ্ছে তারা নিজেরা সংশয়ে সবসময় রয় ফেহিমি তারা তাদের দৃঢ় সন্দেহের মধ্যে তারা সবসময় সময় পাক খেতে থাকে তো এর ছিল এই অবস্থা যে সে তারা বলতেছিল এদের মধ্যে যারা উপস্থিত ছিল তাদের ইমান মধ্যে তারা তারা বল যখন চলে গেল গেলো সেমিন আমি তখন তারা বলতে লাগলো যে আমাদের কি কিছু করার আছে আমাদের কিছু ইয়া করুন হাল্লা না তারা আমাদের কিছু করার আছে অর্থাৎ তারা যেন বোঝাতে চাইল ওইটা যে আমাদের কিছু করার থাকলে আমরা তো সেখানে মরতাম না আমরা সেখানে মরতাম না আমরা সেখান থেকে বের হয়ে যেতাম আমরা আমরা মারা পড়তাম না আমরা আঘাতপ্রাপ্ত হইতাম না আবদুল্লাবিন উবাই যেভাবে চলে গেছে এইভাবে চলে গেলেই তো আমরা বাঁচতাম অর্থাৎ কি জন্য তারা এখন করতেছে তারা আল্লাহ তালার আল্লাহ তালার তাকদিরের উপরে হামলা করছে আল্লাহ তালা কেন নির্ধারণ করলেন এটা তারা মনে করতেছে যদি তারা কোনো একটা কিছু করত তাহলে আল্লাহর তাকদির নির্ধারণকে তারা প্রতিহত করতে পারতো এই জন্য আল্লাহ তালা অস্বীকার করতেছেন আল্লাহ এটাকে খনন করতেছেন যে আল্লাহর তাকদিরকে তোমরা অস্বীকার করতে না তো তারা দুইটা দিন উদ্দেশ্য নিয়েছে আমরা এটা বলছি আমিন সাহি একটা হচ্ছে নিজেদের ব্যাপারে নিজেরা তিরস্কারকে দূর করতেছে অনেক সময় মানুষ বিপদে পড়লে নিজে যত রকমের অন্যায় করে এটাকে বাদ দিয়ে নিজের পক্ষে একটা একটা যুক্তি দাঁড় করিয়ে দেয় যে আমি আমার আসলে কিছু আমার এই ব্যাপারে আমার আসলে আসলে যাই করছি না করছি আমি কি করব ধরেন কেউ একটা চুরি করছে সৌর রাখে কেন এটা করছো বলে মুখ রাহুন আখা কালা বাতাল আমি বাধ্য ছিলাম আমার আসলে এই ছাড়া কোনো পথ ছিল না মিথ্যা কথা কারণ সে বাদ্য কেন সেদিনে কাজ করতে পারতো না কাজ করতে পারতো কিন্তু করে নাই সে বেউ করছে কেন করছে আসলে এই সময় আমার হুঁশ ছিল না এই জাতীয় কথা অথবা বউ অন্যায় করছে কোনো একটা কারো আক্রমণ করছে বলে আসলে এই সময় আমার মাথা আগুন উঠে গেছে এই জাতীয় কথা বলে তারা নিজেদেরকে প্রশমিত করতে চায় তো এখানেও যখন তারা এখানে আহত হলো কষ্টপ্রাপ্ত হলো তাদের ভাইরা বলতে আরম্ভ করলো মিশে আমরা কিছু করতে পারতাম কিনা আমাদের কিছু করার ছিল না আমাদের কথা তো শোনা হয় নাই আমাদের কথা রাখা হয় নাই এই জাতীয় উত্তর পেশ করতে আরম্ভ করলো এটা এক ধরনের কাজ দ্বিতীয় কাজ হচ্ছে তারা মনে করতো যে যে যদি তারা তাদেরকে কিছু করতে দেয় তারা এই আল্লাহর এই সিদ্ধান্তকে তারা পাল্টাইতে পারতো আল্লাহর সিদ্ধান্ত পাল্টাইতে পারতো তা আল্লাহ তাকদিরকে তারা রদ করতে পারত খন করতে পারতো এই ধরনের সিদ্ধান্ত চিন্তাভাবনা তাদের কাজ করে তাহলে তারা যে বলছে ইয়া করুন না হাল্লা নামিন তারা বলতে আল্লাহ যে বলতেছিল যে আমাদের কি আসলে কি কিছু করণীয় আছে হাল্লা নামিন আনসাই আমাদেরকে আসলে করণীয় আছে এটা তো দুইটা উদ্দেশ্য একটা হচ্ছে যে নিজেরা নিজের প্রশান্তি লাভ করা আত্মপ্রসাদ লাভ করা আরেকটা হচ্ছে যে তাকদিরকে অস্বীকার করা যে ভিন্ন কিছু করতে পারতাম আমরা এই আশাও তাদের মধ্যে রয়ে গেছে এই দুইটা জিনিসকে আল্লাহ তালা অস্বীকার করেছে আল্লাহ তালা বলছেন যে কুল ইন্নাল আমরা কুল্লু লিল্লাহ বলুন যাবতীয় কাজ আল্লাহর হাতে যাবতীয় যাবতীয় কর্ম আল্লাহর হাতে তিনি সেটা নির্ধারণ করে দেন তুমি যে বলতেছ যে তুমি কিছু পরিবর্তন করতে পারতে এটা কখনো ঠিক নয় এটা কখনও ঠিক নয় সুতরাং তুমি আবার তুমি যে বলতেছ নিজের নিজেকে নিজে একেবারে ধুয়া তুলসী পাতা হয়ে যাচ্ছে যে আমার কোনো কিছু দোষ নাই এখানে এটাও ঠিক না তুমি তো আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করেছ আল্লাহ রসুলের নির্দেশকে লঙ্ঘন করেছো কথা শুনো নাই এই জন্য তোমাদের আসছে এটা আসছে কুলভামি নাইফুসিক তালা বলে দিয়েছে তোমাদের নিজেদের হাতের কামাই করা ওমা আসাবৎ মসিবা ইনফাইমা এক আসাবাত দিয়ে কুম তোমাদের হাতের কামাই করা সুতরাং তুমি মনে করো না যে একবারে তুমি একবার কোনো দোষের ভিতরে পড়বে না এমন কথা বলার কোনো সুযোগ নাই বরং বলতে হবে এইটা বরং বলতে হবে ইনাল আমরা কুল্লাহুল ইহ সবই আল্লাহর হাতে সবই আল্লাহর হাতে কিছু মানুষ আছে কিছু করে বলে আমি একটু করলাম বাকি আল্লাহর হাতে এটাও জায়জ নেই কারণ পুরোটাই আল্লাহ করাই দিয়েছেন বলবেন যে আমি একটু করেছি আল্লাহ তাল্লাহ সাহায্য চাচ্ছি বাকিটা যেন আল্লাহ করে দেন পুরোটা আল্লাহ আমি একটু করেছি এটাও আল্লাহ সাহায্যে বাকিটা যেন আল্লাহ তারা সাহায্য করে আল্লাহ সাহায্য চাচ্ছি তিনি যেন সেটাও করে দেন এটা বলতে হবে কিন্তু আমি করছি আল্লাহ বাকিটা করে বাকি তো এইটাও তো এতক্ষণ করছে এটাও তো আল্লাহ আপনার সাহায্য করেছে তো এরা যে বলেছে যে আমাদের কিছু করণীয় তো ছিল না এটা নয় এটা ঠিক নয় তারা আল্লাহ নির্দেশকে পালন করতে পারতো আল্লাহ নির্দেশকে পালন করলে পারলে কি হতো তার যেখানে মারা পড়ুক না কেন আল্লাহ তালা আল্লাহ তাল্লাহার হয় শহীদ হইতো শহীদ হইতো অথবা বেশি থাকতো চলে গাজী হইতো কিন্তু নির্দেশ পালন নির্দেশ পালন না করে তারপর বলতেছে যে আমার কিছু করণীয় ছিল না কথাটা কিন্তু ঠিক নয় দ্বিতীয় যে জিনিসটা তারা বলে থাকে যে আমরা আমরাকুল্লিল্লাহ বলেন সমস্ত যে তারা যে বলে থাকে যে আমরা আমাদের কি কিছু আমরা করলে আমাদের কিছু করার থাকলে আমরা এটা পরিবর্তন করতে পারতাম অর্থাৎ মৃত্যু হইতো না আঘাতপ্রাপ্ত হইতাম না এটার বিপরীতে আল্লাহ তারা বলছেন ইন্নাল আমরাকুল্লিল্লাহ যে যাবতীয় কিছু আল্লাহর নির্ধারণ হয়ে থাকে আল্লাহর অবশ্যই নির্ধারিত এই জন্য ইমানদার যখন বলে বিপদে পড়ে তখন কী বলে কাদ্দার আল্লাহ ওয়ামা শাহ আফলা আল্লাহ তাকদির নির্ধারণ করেছেন এটা আল্লাহ এটা নির্ধারণ করেছেন ওমা শাহ তিনি যা ইচ্ছে তা করেছেন অর্থাৎ এটা আবার ওইভাবেও পড়া হয় হাজা কাদার লহ এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ নির্ধারণ করা ওমা শাহ তিনি যা ইচ্ছে তা করেছেন এবং এটা বলে না কখনো যে আমি যদি কোনো এটা করতাম যদি যদি এই যদি আমরা গত আগে তুই দশ আগে পড়াইছি যদি এইভাবে বলার অর্থ হচ্ছে উপরে আল্লাহ তালার নির্ধারণের উপরে এ করা হস্তক্ষেপ করা এটা কখনো জায়জ নাই আবার কখনো বলে নিজে আত্মপ্রসাদ লাভ করে যে আসলে আমি আমার আমি আমি তো কোনো অন্যায় করি না বা কিছু বলতে থাকে তারা অন্যায় করার পরেও আল্লাহ শরীয়ত না মানার পরেও এইটাই হচ্ছে এই দুইটাই হচ্ছে নিষিদ্ধ বুকুল ইনাল আমরা কুল্লাহুল বলুন যাবতীয় যাবতীয় কাজ এখানে আমরা আওয়ামের এর বহু বচন নয় আমার উমুরের বহু বচন অর্থাৎ যাবতীয় কাজ উমুর যাবতীয় কাজগুলো উমরের এক বচন উমুর এক বছর অর্থাৎ আমার এগুলো কাজ বোঝা যাবতীয় কাজ আল্লাহর হাতে সব কাজ আল্লাহর হাতে তিনি যেভাবে নির্ধারণ করেন সেভাবে সেটা হয়ে থাকে সুতরাং কেউ যদি তিনি চাইলে কাউকে তিনি চাইলে কাউকে সাহায্য করেন এবং যখন তিনি চান না তাউকে তাকে সাহায্য না করে না করার মাধ্যমে তিনি সেটাকে তাকে অপমানিত করেন তো আল্লাহ তালার কাছেই সাহায্য চাইতে হবে আল্লাহ তালা হাজির সাথেও সব ব্যাপারে এবং বন্দা মনে রাখতে হবে যে তিনি বান্দার জন্য নির্ধারণ অপমান কখন দিবেন সম্মানিত কখন করবেন কল্যাণের কাজ অকল্যাণের কাজ নির্ধারণ তালা আল্লাহ কল্যাণ কোনটা ভা অকল্যাণ কোনটা আল্লাহ তালা নির্ধারণ করে দিবেন তার জন্য তার কল্যাণ কোনটা হবে অকল্যাণ কোনটা হবে এটাও সে বুঝতে পারে তারপরেও এটা সে বোঝা উচিত যে নির্ধারণ এই তার কোন জায়গায় অকল্যাণ হবে বন্দার আল্লাহ আল্লাহর কাজ এবং বন্দার সাথে বন্দার বন্দার কাজ সবই কিন্তু আল্লাহ তালা নির্ধারণ আমি যেহেতু কথা বলছি এটা আল্লাহ তালা নির্ধারণ আবার আল্লাহ আমাকে কথা কথা বলতে দিয়েছেন এটা আল্লাহ নির্ধারণ তো আমি আমার কাজ বা আল্লাহর কাজ দুইটাই আল্লাহ তালা নির্ধারণ সবই আল্লাহর হাতে এটা বিশ্বাস করতে হবে অর্থাৎ বান্দা বন্দা আল্লাহর কর্ম আবার বন্দার কর্ম আল্লাহর আল্লাহর কর্ম বুঝতে পারছেন কথাটা দুইটাই আফ আল্লাহ তালা খা লুকুন আফায়ালে বা খালুকুন আফ আল্লাহ তার কর্ম কাজগুলি সৃষ্টি করেছেন সৃষ্টি যেমন আমরা আল্লাহর সৃষ্ট আমাদের কাজগুলিও তিনি সৃষ্টি করেছেন হ্যাঁ সৃষ্টির মধ্যে কোনো দোষ নেই সৃষ্টির মধ্যে দোষ হচ্ছে আমরা কি করছি অর্থাৎ কৃত কাজটার মধ্যে দোষটা হয় যেমন আল্লাহ তালা সৃষ্টি করেছেন সাপ তো আমি সাপ সৃষ্টি করার দোষ নাই দোষ হচ্ছে সাপেরকে দৌড়াইতে গিয়ে সাপে আমার কামড় দিয়ে দিছে এখন এই যে সাপেদে কামড় দিয়ে সাপে কামড় দিয়েছে এটা আল্লাহ কামড় আল্লাহ আল্লাহর অপরাধ বলতে পারবেন না সাপে কামড় দিয়েছে বলতে পারবেন আল্লাহ সৃষ্টি করছে পাগলা কুকুর বাঘ কুকুর জাতীয় পাগলা কুকুর আছে অথবা বাঘ সৃষ্টি করেছেন বাঘ সৃষ্টি করা দোষণীয় নয় দোষ হচ্ছে বাঘের সামনে দাঁড়িয়ে থাকা বাঘে খেয়ে ফেলতেছে এখন বাঘে কামড়ায় খাচ্ছে এটা বাঘের দোষ হয়েছে কিন্তু আল্লাহ তারা বাঘ কেন সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহর দোষ এটা বলতে পারবেন না এটা বলা যাবে না আশা করি বুঝছেন যে একটা হলো সার মা উলিয়তিহী আল্লাহর কর কাজ করেছেন যেটা এটার কৃত ওইটার কৃত কোন ফলটা অবশ্যই সার হবে কিন্তু আল্লাহ তারা কাজের মধ্যে কোনো সার বলতে কোনো কিছু নাই খারাপ বলতে কোনো কিছু নাই কারণ রসুল্লাহ সাল্লাহ হাদিসে এসেছে ওয়াসার খারাপ কোনো কিছু আপনার দিকে সম্পর্কিত করা যায় না এই জন্য দেখেন মানুষ মরে যায় তখন বলে যে যে মহামারী হয়ে মরছে কোভিড নাইন্টিন হয়ে মরছে অথবা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মরছে দেখছেন তো অর্থাৎ এই রোগে ওই রোগ রোগে রোগটা ধরছে তাকে তো রোগটা ধরার পিছনে বন্দার কোনো না কোনো কর্ম আছে অথবা বন্দার আল্লাহকে সাহায্য চায় না আসতে চায় অথবা আল্লাহ তালা রোগটা সৃষ্টি করেছেন কে বন্দাকে তিনি নিতে চান মানুষ কিন্তু আল্লাহকে দূর দিতে পার আল্লাহ তুমি কোভিড নাইন্টিন না বলে আল্লাহ তুমি মেরে ফেলছ এটা না আল্লাহ তুমি কোভিড নাইন্টিন দিয়ে এই কারণে আমাকে মারছো এটা বলতে তো দোষটা কার হলো মাফরউলের মধ্যে কৃত জিনিসের মধ্যে আল্লাহ তালার কর্মের মধ্যে সরাসরি হলো না আল্লাহ তালা যেটা করেছেন যেটা দিয়েছেন সেটার কারণের মধ্যে হলো এটাকে বলে মাহরাউল আল্লাহর কৃত জিনিসের মধ্যে দোষটা হতে পারে কিন্তু আল্লাহ তালার কাজের মধ্যে কোনো দোষ ধরা জায়েজ নাই এবং এটা করলেই হয়ে যাবে সেটা খারাপ ধারণা পোষণ করা আল্লাহ তাল্লাহার সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা যেমন কেউ কেন আল্লাহ মাসি সৃষ্টি করলেন মশা সৃষ্টি করলেন আল্লাহ কেন সাপ সৃষ্টি করলেন আল্লাহ কেন ব্যাংক সৃষ্টি করলেন এগুলি বলে সারাক্ষণ যদি মানুষ বেড়ায় কেন 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 এটা হচ্ছে আল্লাহ তালার কর্মের মধ্যে দোষ ধরা আপনি বলতে পারেন যে এইটা কামড় দিয়েছে এটা দোষ এখানে মশা কামড় দিয়েছে আপনি মশারি দেন নাই মশারি মশা কেন দিয়েছেন মশা দিয়েছেন এই জন্য যাতে আপনি সারাদিন কাল ঘুমিয়ে না আল্লাহ কথা মনে করেন যে এটা আপনার বাড়ি নয় আপনার আসল বাড়ি আরেকটা রয়েছে সেই জায়গায় আপনাকে যেতে হবে আপনাকে উঠতে হবে রাতের বেলা মশা কানের কাছে ভোঁ করেছেন উঠে দুই টাকা নামাজ পড়েছেন এটা একটা সু ভালো কাজ অথবা মশা মারতে গিয়ে আপনার বুঝ পারবেন কোনো একটা জিনিস আপনি বুঝবেন যে আপনার ভুল হয়ে যাচ্ছে ওষুধ খান নেয় বা অনেক কিছু হতে পারে তাহলে আল্লাহ তারা মশা সৃষ্টি অনেক কারণ থাকতে পারে কিন্তু আপনি মশা সৃষ্টিকে দোষ না ধরে মশা কামড় দিয়েছে বলে মশায় দোষ এটা মশায় কামড়টা দিয়েছে এদের মশার দোষ দেন বলতে পারবেন আল্লাহ দোষ দিতে পারবেন না এইটা হচ্ছে কুল ইনাল আমরা কুল্লাহু কুল্লাহুলিল্লা প্রত্যেকটি কাজ আল্লাহর হাতে তিনি তার কাজের মধ্যে কোনো দোষের কিছু নেই তিনি নির্ধারণ করেন সম্মান অপমান মান ভালো মন্দ নির্ধারণ করেন তার নির্ধারণ করেন তো তার এই নির্ধারণের কারণে আল্লাহকে দোষারোপ করতে যাবে না দোষ নির্ধারণ করতে হবে যেখান থেকে দোষ আসছে সেটাকে দোষারোপ করবেন আল্লাহর নির্ধারণের কারণে আল্লাহ আল্লাহতার কাজের মধ্যে কোনো দোষ ধরতে পারবেন না আল্লাহ তারা কাজের যারা যেটা করেছেন সেটার প্রতি ফলের মধ্যে সেটার ফলের মধ্যে যদি কোনো কাজ দোষ হয় সেটাকে বলতে পারবেন সেটা আপনি বলতে পারবেন বাঘে খেয়ে ফেলছে বলতে পারবেন বাঘে মারার কারণে বলবেন না যে আল্লাহ মারাই ফেলছে এটা না আল্লাহ তো মারছে সন্দেহ নাই কিন্তু বাঘে বাহ্যিক যে মূল কাজটা হয়েছে সেটা হলো একটা বাঘে আপনাকে কামড় দিয়েছে এবং আপনি সে বাঘের হায়নার আক্রমণে আপনি মারা গেছেন এটা বলে থাকে এরপরে আল্লাহ তালা বলছেন ইউফুন আফি আনফু সিহিম এই মুনাফেকরা তাদের অন্তরের মধ্যে এমন জিনিস গোপন রাখে যা আপনাকে প্রকাশ করে দিচ্ছে না প্রকাশ করছে না কি জিনিস গোপন রাখে তারা গোপন রাখে যে স্পর্শ হয়ে বলছে না তারা গোপন রাখে কি ইমানটা তাদের পূর্ণ নাই এটা গোপন রাখে কুপুরিটা গোপন রাখতেছে আপনাকে প্রকাশ করতেছে না তারা মুখে বলতেছে যে আল্লাহামিলাম সাহায্য আমাদের কিছু করার আছে কিনা এটা তারা উদ্দেশ্য মুখে বলতেছে যে আল্লাহ মনে হয় যেন বুঝতেছে তারা আমাদের কিছু করার নেই আল্লাহ হচ্ছে মেনে নিচ্ছে উদ্দেশ্য এটা না কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে দুইটা যে নিজেরা আত্মপ্রসাদ লাভ করা যে আমাদের কোনো দোষ নাই আবার উদ্দেশ্য হচ্ছে এটা আল্লাহ শরীদের উপরে আল্লাহ উপরে আল্লাহ নির্ধারণের উপরে তারা ফোড়ন কাটা নির্ধারণের বিরুদ্ধে তারা অবস্থান নেয়া আল্লাহ নির্ধারণকে তারা মেনে না নেয়া এটা তাদের উদ্দেশ্য তো আল্লাহ তারা বলছে ইফু আনকুসি মনের মধ্যে উদ্দেশ্য খারাপ একটা আর মুখে বলছে একটা যা প্রকাশ করতেছে না মুখে প্রকাশ করতেছে আমাদের কিছু করার নেই এটাই বলছে এটা উদ্দেশ্য দুইটা একটা হলো মেনে নিচ্ছি সবে ঠিক আছে আল্লাহ আমাদেরকে আমাদের যেই যে বিপদে পড়েছে এটা আমাদের হাতের কামাই করা এটা বোঝাচ্ছে কিন্তু অন্তরের ভিতরে তাদের আর দুইটা উদ্দেশ্য একটা হচ্ছে যে নিজের কোনো দোষ মোটেই নেই তারা আল্লাহর বাণী অস্বীকার করে আল্লাহ তালার নির্দেশ অমান্য করেছে এটা তাদের কোনো সামান্যতম ভাবান্তর নেই আবার তাদের আল্লাহর উপর দোষারোপ করতে তারা অসিদ্ধ তারা বলতে চাচ্ছে এটা যে আল্লাহ তালা এটা কেন করলেন ওখানে কেন আমাদের মৃত্যু লেখলেন এই জাতীয় অর্থাৎ ওখানে না গেলে তো আমাদের মৃত্যু হইতো না আল্লাহ তারা এই জন্য এরপরে উল্লেখ করেছেন ফি বলুন তোমরা যদি ঘরেও থাকো তো যাদের মৃত্যু লেখা হয়েছে ঘরের মধ্যে তোমাদের মৃত্যু হয়ে যাবে সুতরাং এটার জন্য তোমরা কথা করো কিন্তু কি অন্যায়টা করে এটা দেখো কি অন্যায় করে এটা দেখো ওইটা দেখতে ওইটার দিকে তারা তাকাবে না এই জন্য আল্লাহ তালা বলছেন ইউফুন আনফুসিহিম মায়াল এলাক তারা অন্তরের ভিতরে এমন কিছু তারা গোপন রাখছে যা আপনাকে তারা প্রকাশ করছে না কারণ তারা দেখতে পাচ্ছে যে যদি যদি তারা যা অন্তরের ভিতরে লুকিয়ে রাখছে এটা যদি কিন্তু তারা প্রকাশ করে তারা ধ্বংস হয়ে যাবে তারা ধ্বংস কেন তাদেরকে মৃত্যু তাদেরকে বলবো যে এটা কাফের এখন ইমানদার হয়নি তাদেরকে শাস্তি দিবেন হ্যাঁ সুতরাং তারা কুফুরি অবাধ্যতা এবং নাফরমানি এই সবই তারা গোপন রেখে মুখে শুধুমাত্র এগুলি বলতেছে কি বলতেছে মা কুতিল না হাহুনা যদি আমাদের কোনো হাত থাকতো আমাদের কোনো কথা শোনা হতো তাহলে আমরা ওহুদে মারা যাইতাম না হা হুনা মানে ওহুদ অর্থাৎ তারা বুঝতে চাচ্ছে এটা যে ওহুদে মারা যাওয়াটা এইটা যেন তাদের দোষ নয় তাদের কোনো হাতের কামাই করা জিনিস নয় এটা একমাত্র ঐদের যুদ্ধে আসার কারণে যেহাদের না আসলে তারা তো মারা পড়তো না ঘরে থাকলে তারা মরতো নাকি অনেক মানুষ এরকম চিন্তা ভাবনা করে থাকে বরং আল্লা তালা যখন কেউ কাউকে কাউকে মৃত্যুর নিয়ে জন্য নিয়ে ঘরে থাকলেও মারা যাবে কিন্তু তারা দোষ দিচ্ছে এখন আমরা ওহুদে যাওয়ার কারণে মারা যাচ্ছি দোষটা দিচ্ছে আল্লাহর উপরে দোষটা আল্লাহর বিধানের উপরে এই আল্লাহ তালা সাহাদত দেবে এই যে তারা শান্তি পাচ্ছে শহীদ হয়ে গেছে এটা এটা তো বরং ভালো হওয়ার কথা এটা না করে উল্টে বলতেছে আমরা যদি ওখানে না যেতাম যেটা আমাদের লোক ভাইগুলি মারা যেত না ইত্যাদি আমরা যদি কোনো আমাদের কথা শোনা হলে তো আমরা ঘরের মাঠে থাকতে পারতাম আমরা যুদ্ধে কেন গেলাম ইত্যাদি তারা বলতেছে তো আল্লাহ তালা তো এটা প্রকাশ করে দিচ্ছেন যে এটা এটার মাধ্যমে তারা আল্লাহ তালার শরীয়তের উপরে শরীয়তকে লঙ্ঘন করতেছে এর মাধ্যমে তারা তাকদিরকে তাকদীর বিরুদ্ধাসন করতেছে এর মাধ্যমে তারা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করতেছে খারাপ ধারণা কি তারা বুঝতে চাচ্ছে যে মৃত্যুটা আল্লাহ কেন দিল এটা খারাপ কাজ করেছেন আওয়াজিল্লা অথবা তারা বুঝতে চাচ্ছে এটা আল্লাহর শরীয়তটা সাহায্য এই জেহাদে যাওয়াটা তাদের জন্য খারাপের কারণ এটা বুঝতে চাচ্ছে অথবা তারা বুঝতে চাচ্ছে যে মৃত্যুটা তাদের হতো না ঘরে থাকলে তো এরকম আসলে এটা একটা মিথ্যা ধারণা কোনো মানুষের মৃত্যু যখন লেখা হবে আপনি যদি কোনো কোভিড নাইন্টিনে মারা নাও যান আপনি মারা যাবেন কোনো সন্দেহ নেই লেখে লেগে রাখতে পারেন অনেক সময় দেখা যায় মানুষ মরে গেছে বলে যে কৃষি মারা গেছে কৃষি মারা খুঁজতে থাকে মানুষ যে হয় কোভিডে নাকি এমনি মারা গেছে তো সে তো মরবেই অনেক যুবক মানুষ এমনি মরে যাচ্ছে তো তাই বলে আপনি কোভিড নাইন্টিনের মানে আপনি আল্লাহ রাস্তা জেহাদে পড়ে মারা যাওয়ার তো দোষ দিতে পারেন না কোভিড নাইনটিনের মানুষ মরে যাচ্ছে এইভাবে তাহলে আল্লাহর আদেশ মান্য করে মারা গেলে আপনার সব আছে আল্লাহর আদেশ অমান্য করে মারা গেলে আপনার গুণে আসে এখন আপনি কিভাবে মারা গেছেন সেটা হলো বড় কথা তো সেই জন্য আমরা যেটা বলতেছি যে তারা যে এই মৃত্যুর উপরে এথরাজ করতেছে খারাপ ধারণা পোষণ করতেছে যে আমরা ওখানে গেলে তো মারা পড়তাম না গেলে তো মারা পড়তাম না ওখানে যাওয়ার কারণে মারা যাচ্ছি খারাপ ধারণা পোষণ করতেছে এটা তারা তারা বেশি করে বলতেছে তারা কি বলতেছে আর কি বলতেছে মা কুতে লাউ লা মিল আমরা সেখানে মা না আমাদের কোনো কিছু করার থাকলে আমাদের কথা শোনার থাকলে আমাদের কথা না শোনার কারণে আজ বিভত্তি হয়েছে তারা উল্টাটা এটুকু নবীকে নজবিল্লা অর্থাৎ শরীয়তের বিধানকে লঙ্ঘন করার জন্য নিজের যুক্তিকে তারা প্রাধান্য দিচ্ছে নিজের যুক্তি প্রাধান্য দিয়ে ইবনে উবাই কি বলে বসলো যে ইন্না মোহাম্মদ ওয়া অস্বিনী ওই ওয়া শুবান মোহাম্মদ আমার কথা শুনে না নজবিল্লা সে শুনে যুবক এবং ছোটোদের কথা শুনতেছে সে তার কাছে সবাই ছোট সে শুধু বড় এটাই আপনি বর্তমান সময় অনেককে দেখবেন আল্লাহর আল্লাহ তালার নির্দেশনা প্রতিপালনের জন্য কখনো কারো বিপদ হলে সে কথা বিপদ হলে সে অগ্রিম বলে ফেলবে যে আমাদের কথা শুনলে তো এ হইতো না আরে তার থেকে আল্লাহ নির্দেশ পালন করতে গেছে একজন মানুষ মসজিদে গেছে মসজিদে হয়তো ব্রাস্ট হয়ে মারা গেছে অনেক ছেলে কিছুদিন আগে আমরা শুনেছেন যেটা ইয়াতে হয়েছিল এই নারায়ণগঞ্জে হয়েছিল সেখানে কিছু মানুষ মারা গিয়েছিল এখন তো কেউ যদি বলে আমার কথা শুনলে ঘরে থাকলে তো মরতো না গুনার কাছে এটা হচ্ছে আল্লাহ তাকদির উপরে হস্তক্ষেপ করা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা এইটাকে এখানে নিষেধ করা হয়েছে তো তিনি আল্লাহ তালা বলছেন বলুন হে নবী এই যে তোমাদের দলিলটা দিচ্ছ যে ওখানে গেলে তো মারা পড়তাম না গেলে তো মারা পড়তাম না এই যে তোমাদের এই অঙ্গীকার নেয়াটা এটার কোনো অর্থহীন কথা এটা হাকিক নাই কারণ আল্লাহ তালা যদি কোনো কারো মৃত্যু লেখে থাকে তা ঘরে থাকলেও মারা যাবে রুমের ওপর থাকলেও মারাতে হবে ওলা কি বলেছেন রুম কুল্লা কুমুর ওলা কুন্তুম ফি ব্রোজি মুসাইয়াদা যেখানে তুমি থাকো না কেন মৃত্যু তোমাকে গ্রাস করবে যদিও তুমি বাদাই করা সানবাদাই করা নিচ্ছিদ্র ঘরের ভিতরে তুমি থাকো তারপর তোমার মৃত্যু সেখানে হবেই অত্যন্ত বা অত্যন্ত সুন্দর করে অর্থাৎ সব সব রকমের ব্যবস্থা গ্রহণ করা নিরাপত্তা ব্যবস্থা করলেও তোমার মৃত্যু হবেই তো এই যে লেখাটা আল্লাহে লিখে নিয়েছেন দুই ধরনের লেখা দুই ধরনের সেটা হচ্ছে কিতাব আর সারাইয়া আর কিতাবা কাউনি আল্লাহ লিখে যাদের মৃত্যু লিখে দিয়েছেন আর আমরা জানি যে লেখা দুই ধরনের হয় আল্লাহ তার শরীর যেটা লিখে নিয়েছেন সেটা হতেও পারে নাও হতে পারে যেমন আল্লাহ তা লিখে দিয়েছেন যে ইমানদাররা সরাত সমমত আদায় করবে ইনা সরাত কিতাবা লিখে দিয়েছেন এই লিখে দেওয়া কেউ সুন্দর আদায় করতে পারে নাও করতে পারে কিতাব আর সারিয়া বলে অনুরূপ আল্লাহ বলেছেন ইয়াই বলে যে আলিকুম সিয়াম আল্লাহ লিখে দিয়েছেন তোমাদের উপর সম পালন করা এই লিখে দেওয়া হতেও পারে নাও হতে পারে কেন এটা হচ্ছে এটা হচ্ছে কিতাব বা সারাইয়া আমরা আগে থেকেও জানি মাসে আমরা অনেকবার পড়েছি যে আল্লাহ লেখা দুই ধরনের একটি হচ্ছে সারাই শরীয়তগত ইচ্ছা যেটা লিখে নিয়েছেন এটা হতেও পারে না হতে পারে কিছু মানুষ যারা হতে হবে তাদের সব পাবে যারা হবে না তারা গুণা পাবে আরেকটা হচ্ছে কিতাব বা কাউনিয়া প্রাকৃতিকভাবে কোনো কিছু লিখে নিয়েছেন যেমন আল্লাহ তালা জাবুরে লিখেছেন যে জমিনের মধ্যে যারাই জমিন যোগ্য যারা যোগ্য তারা জমিনকে আবাদ করবে এখানে এই লেখাটা অবশ্যই কাউনি এটাই ইমান বোঝানো হয়নি যারা জমিনকে আবাদ করবে তারা যোগ্য তারাই যারা আবাদ করতে পারবে না আর যারা যোগ্য না তারা কোনো জমিনের জমিনে ক্ষমতার হাত হাত নিতে পারে না তো নিতে পারে যোগ্য যারা এটা বাস্তব কথা এটাই দেখে নিয়েছেন আবার আল্লাহ তালা কোরআনে বলেছেন কাতাব আল্লাহ আকরিবান নানা আনা ওরসুলি আল্লাহ লিখে দিয়েছেন যে তিনি আল্লাহ তালা আল্লাহ তালাকে আল্লাহ আল্লাহ তালা সাহায্য করবেন রাসুলদেরকে এবং তিনি নিজে জয়ী হবেন আল্লাহ তালা জয়ী হবেন এটা আল্লাহ লিখে এটা হচ্ছে কিতাবা কাউ নিয়ে সর্বশেষ কার আল্লাহর সর্বশেষ পরিণতি কার রাসুলের এইটা সবসময় এটা সত্য এটা কখনো বিফলে যায় না এটা হচ্ছে কিতাবা কাউ নিয়ে এটা অবশ্যই তার লিখি দিই এটার মধ্যে কোনো আমাদের কোনো কর্ম নাই এটা তার কাজ এটা এটা কিতাবা আউ নিয়ে হচ্ছে তার ইয়ার অন্তর্ভুক্ত তার তার রুবিতার অন্তর্ভুক্ত কর্মকর্ম কিতাবাসারা ইয়ে রবি অন্তর্ভুক্ত তবে এটা আমাদের সাথে সম্পৃক্ত অর্থাৎ উলুহিয়ার সাথে সম্পৃক্ত আমরা যেটা প্রতিবান করলে সব পাবো প্রতিবান না করলে আমরা গুণা পাবো গুণানন্দ অধিকারী হব এরপর আল্লাহ তালা বলছেন অলিয়ফতারি আল্লাহ সুদম আল্লাহ তালা তোমাদের অন্তরে কী আছে সেটা পরীক্ষা করতে চান আল্লাহ তালা তোমাদের অন্তরে কী আছে সেটা পরীক্ষা করতে চান অর্থাৎ কেন যে বিপদ আপদ দিয়ে আল্লাহ তালা চাচ্ছেন যে আমাদেরকে আমাদের অন্তরকে পবিত্র করতে এবং অন্তরের ভিতরে যে সমস্ত আকিদাগত ত্রুটি আছে এটাকে দূর করে দিতে এই জন্য হয়েছে বহুদের যুদ্ধের পরে যারা সত্যিকারের ইমানদার বান্দা ছিল তারা পরবর্তী যুদ্ধের জন্য হামরাউল আসাদ কাফেদের পিছু দেওয়া করার জন্য তারা উপস্থিত হয়েছে আল্লাহ দিনে আসাব যাদেরকে বিপদ হয়েছিল তারা কি করেছে আবার দৌড়াইছে যে বিপদ হইতে হতে পারে কিন্তু আমরা কাফের পেছনে দৌড়াবো এরা প্রমাণিত হয়ে গেল যে কারা সত্যবাদী আর কারা আফসোস করতে করতে মরে যাচ্ছে কারা আল্লাহর নির্দেশ কোনো নির্দেশনাকে আল্লাহ তালা মেনে নিচ্ছে যে এটা হয়েছে আমাদের কোনো দোষের কারণে আমরা আল্লাহর নির্দেশে সবসময় বলিয়ান থাকবো আল্লাহ আল্লাহ তাল্লাহার শত্রুদের বিরুদ্ধে সবসময় আমরা সুচ্ছা থাকবো এটা দেখিয়ে দিয়েছেন আল্লাহ এই পরীক্ষা করিফি কুলু বিক তো কুলু আল্লাহ তালার নির্দেশনা প্রতিপালনের জন্য তারা সবসময় সোচ্চার ছিল আল্লাহ তালা সুরা উল্লেখ করে সুরা আল এম একশো বাহাত্তর থেকে চুয়াত্তর নম্বর আয়াতে যে কিছু মানুষে বলতে লাগলো যে অহুদের যুদ্ধের পরে যখন তারা গেল হামরা আসাদে তখন বললো আবুস ইয়াতে আবু সুফিয়ান বলতে লাগলো যে অন্যান্য রাজ্যে আমার তো কিছুই করি না মোহাম্মদকে মারি নাই না আবরকে মারেছেন ওমরকে মারছি ওসমান আলী কাউকে তো মারিনি আমরা কেন চলে আসতেছি তখন তারা বললো আমরা আবার যাবো যে এবার এবার সবগুলি শেষ করে দিব এমন সময় একজন ওখান থেকে এসে এসে বললো যে রসুল্লাহ সাল্লাহ আসলামকে যে এরা তো আবার আসতেছে তো সাহাবা কেরাম তখন আরও বলে বলি আনলো যে আল্লাহ দিনা কল আল্লাহ উন্নাস ইন্দানা সাকাত জামাউল হুম ফাঁকশা হুম ফাজাদ হুম ইমানা তারা বলে যে মোর বহুত মশা কাত আবার আসতেছে ফিরে তো ইমান তাদের বেড়ে গেল কাদের সাহাবাহ কেরামের ফাজাদ ইমান কল হাসবুল আল্লাহ আল্লাহ যথেষ্ট আমরা আর জেহাদ ছাড়া আমি দূরে থাকবো না পালিয়ে বেড়ান না বরং জিহাদের পিছনে আবার রওনা হয়ে গেছেন এটা দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করলেন অলি ইউবতারি ইউবতালি আল্লাহ এরপর কী হলো তাদের সে পুরস্কার তারা পেলেন আল্লাহ তালা বলছেন ফান কলাবুবিন ফদুলসু আল্লাহ নামত এবং ফদর যারা লুণ্ঠন করে জানিয়ে গেছে আবার তারা সেগুলি ফেরত পেয়ে গেল ওয়াত্তাবা উরি দোয়ান আল্লাহ আল্লাহ সন্তুষ্টি তারা অনুসরণ করলো আল্লাহ হজুফাদ্দিন আজিম এবং আল্লাহ তালা মহাদাতা তো এই দ্বারা আল্লাহ তালা বুঝে দেন যে আল্লাহ মানুষের অন্তরের ভিতরে যা আছে সবই জানেন জাতি সুদূর কি অন্তরওয়ালা আল্লাহ আলিম সব কিছু জানেন বেজাতি সদরের মধ্যে কি কলবরা থাকে সদর মানে বুকের ভিতরে কলব থাকে জাতি সুদূর তো কলব আল্লাহ তালা কলবের ভিতরে কি আছে সব জানেন এটা বললো উদ্দেশ্য আল্লাহ আলিমন বেজাতি সুদূর জাত ইসুদুর সদরওয়ালা সদরওয়ালা মানে সদরের ভিতরে যেটা আছে এটা কি বুকের ভিতরে থাকে কলব এটা বলা উদ্দেশ্য যেমন আল্লাহ তালা কারিম নাতে বলেছেন ভাই ইন্নাহা আল্লাহ তামাল আবসার আল্লাহ কিন তাম কুলুবুল্লাহ তিভিশ মা এগুলো আল্লাহ তাদের চক্ষুকে অন্ধ করে দেয় না তবে তাদের সদরের ভিতরে যে কলপটা আছে বুকের ভিতরে যে কলপটা আছে সেটাকে অন্ধ করে দেয় তো আল্লাহ আল্লাহকে কোনো কিছু কোনো কিছু আল্লাহর কাছে গায়ে গা মানে আল্লাহ তালা কোনো আল্লাহ কোনো কিছু অদৃশ্য নেয় সবই তিনি জানেন তিনি অন্তরে কি আছে বাইরে সবই কিছু জানেন কোনটা কীভাবে হবে সেটা জানেন কখন হবে সেটাও তিনি জানেন আল্লাহ তার এটা চেয়ে এর মাধ্যমে যে মানুষের অন্তরের ভিতরে যে কুধারণা জন্মে সেটাকে তার প্রকাশ করে দিতে এবং কার মুনাফে কী কী আছে সেটা প্রকাশ করে দিতে কে খারাপ ধারণা পোষণ করছে সেটা প্রকাশ করে দিতে কে আল্লাহ তাকদির সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে কুধারণা পোষণ করে আসে সেটাকে প্রচার করে দিতে এবং যাতে করে ইমানদারদের অন্তরে কখনও আল্লাহর কোনো কোনো কর্ম সম্পর্কে খারাপ ধারণা পোষণ না হয় বরং আল্লাহর হাতে সব কিছু তারা সফর্দ করে প্রত্যেকটা কাজের মধ্যে তারা ভালো দিকটা দেখে হ্যাকমত দেখে তারা প্রত্যেকটা কাজের মধ্যে কোনো খারাপ কোনো কিছু দেখে না সেটা তারা সবসময় ইয়া রাখে সেটাকে তারা সবসময় সামনে রাখে এটাই হচ্ছে ইমানদারের কাজ আর কাফরে কাজ কি তারা খারাপ খারাপ আল্লাহর সম্পর্কে খারাপ ধারণা পোষণ করবে আল্লাহর কর্মের মধ্যে সবসময় তারা দোষ ধরতে চেষ্টা করবে একটা কাজের মধ্যে তারা এটি চলবে এবং তারা নিজেরা আত্মপ্রসাদ করবে আমাদের কোনো দোষ না আমরা সব ভালো আমরা সব একেবারে খাঁটি মানুষ এরকম থাকবে তো দর্শক আমরা আজকে আপনাদের শেষ করছি যদিও আমরা শেষ করতে পারিনি আমরা আরেকটি আয়াতের ব্যাখ্যা করে আমরা ইনশাল্লাহ আগামী দার্সে সেটা শেষ করবো সেটা হচ্ছে আল্লাহ আয়াতে আগামী আয়াত আগামী আয়াতের যে ব্যাখ্যাটা হবে সেটা হচ্ছে হিমদা আল্লাহ সম্বরে খারাপ ধারণা পোষণকারী যারা আছে কাফের মুশ্রেক মুনাফেক এদের সম্পর্কে আল্লাহ তালা এখানে উল্লেখ করেছেন সেই বিষয়টা আমরা আগামী আয়াতে আগামী দার্সে ব্যাখ্যা এই এয়াতে ব্যাখ্যা সেখানে করবো এবং এই অধ্যায়ের যে সমস্ত শিক্ষা আছে সেগুলো নিয়ে আবার আলোচনা করবো এটা বেশি বড়ো হওয়ার কারণে আমরা এক দর্শা শেষ করতে পারিনি ইনশাল্লাহ আল্লাহ তালা তহফি দিলে এবং আল্লাহ তালা সুস্থতা রাখলে আপনাদের সাথে আবার দেখা হবে এই আশা রেখে আজকে মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাত